এই যে মধ্যপ্রাচ্যের যে পেট্রোলিয়াম দেশগুলা সবাই সবাই কি সুদ সৌদি আরব নিয়মিত দেশগুলো এবং এটা পাবলিশও করে যে এই বছর এত সুদ ওই বছর এত সুদ পাইছি এটা ইন্টারনেট সার্চ দিলে যে কেউ পাবেন তা আমেরিকা যদি বলে আচ্ছা ঠিক আছে খুব তো বিপ্লবী হয়েছে ইসলামী বিপ্লব ঘটাবা ঘটাও তোমার ডলারটা আমি ফ্রিজ করে রাখছি আমার ডলার এখানে রেখে দিছি আগে আমার লাইনে আসো তারপরে কথা বলো একজন পাইছি যে বললো সুদের টাকা বিজি হবে না প্রয়োজন আমরা নৌকা দিয়ে যাব হাঁটবো যেখানে আমাদের নিজের অন্তরটাকে এইভাবে বিক্রি করে দিছি আমাদের মাথা পাগল হয়ে গেছে যে এখানে বীজ লাগবে এখানে রাস্তা লাগবে আবার সুদ আনলে আসুক সরকার বুঝে আমার কিন্তু এটা লাগবে শুয়ে শুয়ে ফেসবুকে লাইক কমেন্ট করবার আর ইসলামিক বিপ্লব হয়ে যাবে গা এত সোজা একটা ব্যাংকার যেই পরিশ্রম করে ওই পরিশ্রম আপনারা করেন ও যে লেখাপড়া করে সে লেখাপড়া আপনারা করেন তো আপনাদের না আছে ত্যাগ না আছে পড়াশোনা না আছে পরিশ্রম না আছে জ্ঞান কি দিয়ে আপনারা লড়াই করবেন সুদের বিরুদ্ধে আমাদের আমাদের সমস্যা কি জানেন আমরা সবাই সুদে জর্জরিত হইতে হইতে সুদের বিকল্প চাই সবাই সবাই আমার কাছে এসে প্রশ্ন করে ভাই আপনি তো বলেন সুদ খারাপ সুদ হারাম আমাকে সুদের মতন একটা ইসলামী সলিউশন দেন বুঝে গেল তো আমি যখন বলি তোমরা ব্যবসা করো ইনভেস্টমেন্ট করো ঝুঁকি দাও তখন বলে না ভাই ঝুঁকি নিতে পারবো না ঝুঁকি নেওয়া যাবে না তো তখন আমি বলি আচ্ছা যখন ঝুঁকি হয় না এমনভাবে রাখো ভাই তার মধ্যে লাভ হয় না লাভ হইতে হবে ঝুঁকি নেওয়া যাবে না আবার হালাল হইতে হবে তো যেটাই লাভ আছে কিন্তু ঝুঁকি নাই। সেটার তো সুদ নাকি সেটা আবার হালাল হবে কেমনে কিন্তু এটা হালাল করে দিতে হবে তার এক পর্যন্ত মাথা ঠান্ডা হবে না এখন ব্যাপার হচ্ছে আপনার আসলে আল্লাহ যেটা দিচ্ছে ওইটা পছন্দ করি না কেমন আল্লাহ বলছে ব্যবসা হালাল সুদ হারাম সুদের ব্যবসা তো রিস্ক রিস্ক আছে নাকি সুদে কোনো যে বসে আছে কি আছে হ্যাঁ টাকাটা মার যাওয়ার ভয় আছে টাকাটা মার যাওয়ার ভয় আছে এখন আমি আপনাদের সবাইকে টাকা দিয়ে বললাম কি যে আমার টাকা ফেরত দিতে হবে বেশি কয়েকদিন পর দেখবেন কি খুঁজে পাইতেছি না কাউকে ঢাকায় গিয়ে বসে আছে এখানে গিয়ে বসে না আমাকে কল দিতে হবে মাস্তান ভাড়া করতে হবে তারপর হচ্ছে মারপিট করতে হবে বেশি মারপিট করলে আবার পুলিশের জেল ঝুঁকি আছে ঝুঁকি আছে না আছে তো তাইলে তফাটটা কি কোরআনে কি বলছে যারা সুদ খায় তাদেরকে ভাবে উঠানো হবে যেন শয়তানের স্পর্শে তাকে পাগল করছে কার কিন্তু আল্লাহ ব্যবসাকে করেছে হালাল আর সুদকে করেছেন হারাম কেমন তার পরবর্তীতে আল্লাহ বলছে যে তোমরা যারা সুদ নিছ বা অতীতে অতীতে যা করার করছ কিন্তু এখন যাদের ঋণ আছে যে বাড়তিটা ছেড়ে দাও আর যদি না ছাড়ো আমার এবং রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও তো একটা জিনিস আমি প্রায়ই বলি যে পাপ তো অনেক আছে তাই না কোনো পাপকে গিয়ে আল্লাহ বলছে যে আমার থেকে যুদ্ধের ঘোষণা শুনে না মনে করেন যে এই আপনাদেরকে যদি আমি ওই দুইজনের যদি সম্পর্ক খারাপ হয় ধরেন যে ওনার সাথে আমার সম্পর্ক খারাপ কি করব কথা বলবো না সম্পর্ক আরও খারাপ হলে কি করব একজন একজন মুখও দেখবো না মুখ ফিরিয়ে নেবো বাজারে দেখা হলে আরও খারাপ হইলে কি করব গালি করব করবো গিবোধ করবো আরো খারাপ হইলে মারামারি করব তার চেয়ে খারাপ হলে দল বল নিয়ে আক্রমণ বা যুদ্ধ করব কোন পর্যায়ের একটা অপরাধ যাওয়ার পরে সেটাকে আল্লাহ বলছে যে আমার রাসুল থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও আর আপনারা বললেন কি সুদ ব্যবসা কে যেন বলল না শুধু একটা হালাল করছে একটা হারাম করছে বললেন না এটা তো সবাই তো প্রায় এগ্রি হয়ে গেছে যে না একটা হালাল করছে একটা হারাম করছে আর কোনো তফাৎ দেখতেছি না আর ব্যবসা করাটা তো ইবাদত নাকি একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে আল্লাহ বলছে যুদ্ধের ঘোষণা শুনে নাও দুইটা এক তো তফাৎটা কই তো ব্যাপার হচ্ছে কি আমরা আসলে আমরা যে আল্লাহকে মানে এটা হচ্ছে অনেক ভালো আলহামদুলিল্লাহ তো আল্লাহর কথাগুলো পড়তে হবে এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তালা কোরআনে নিজে বলছে কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি এদের অন্তর তালাবদ্ধ একজন ব্যক্তিকে পছন্দ ওনার কথা শুনি ওনার কথা শুনি এটার মধ্যে দিয়ে দিনকে পরিপূর্ণভাবে যদি পাইতেন তো তাহলে তো আসলে কোরআন আলাদাভাবে লিখিত এটা পড়ার গুরুত্বটা আসতো না আসতো নিশ্চয়ই ওখানে এমন কিছু আছে যেটা আর কোনো ব্যক্তির থেকে পাবেন না কোরআনের কথা কার আল্লাহর আল্লাহর কথা আপনি সরাসরি শুনতেছেন ওইটা সমান আর পৃথিবীর কিচ্ছু হবে না আমি আমার সারা জীবন লেখাপড়া করছি সুদের ওই মানে জিনিস নিয়ে অথচ আমার জ্ঞানকে কাজে লাগাইতেছি সুদের বিরুদ্ধে এতে কি আমার কোনো লাভ হয়েছে আর্থিক লাভ হয়েছে আমার ভালো চাকরি হয়ে গেছে বেশি 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 আয় আয় করতেছি না আমার বিদ্যা কাজে সবচেয়ে হইতো সেটাকে ফেলে লাগালে বিপরীত দিকে কাজে লাগাচ্ছি কেন কোরআন নাকি তো কোরআন যদি না থাকে আপনার জ্ঞান কেমনে কাজে লাগবে যে ব্যক্তিটা প্রথম অ্যাটম্বোমা তৈরি করে জাপানে ফেলছে এবং লক্ষাধিক মানুষ মারছে সে কি জ্ঞানী না সে কি মেধাবী না কিন্তু তার মেধা জ্ঞান কি ভালো কাজে লাগছে শয়তান কি জ্ঞানী না তার তার মেধা জ্ঞান কি কাজে লাগছে কোরআনের আলো যদি না থাকে আপনার জ্ঞান তো বিপথে যাবেন ধরেন যে আপনার খুব ভালো একটা গাড়ি আছে অত্যন্ত উন্নত মানের গাড়ি পাওয়ারফুল এটা দিয়ে আপনি চালাচ্ছেন রাস্তায় ডিরেকশনটা যদি ভুল হয় বা চোখ বন্ধ করে চালান আপনি তো দামি গাড়ির তো কোনো ইউজ নাই আগে তো চোখ খুলতে হবে আলো থাকতে হবে আলোটা দিবে কে কোরান রবনাম ফুরকান ফুরকান মানে কি সত্য মিথ্যার পার্থক্য সত্য আর মিথ্যার পার্থক্য যদি না করতে পারেন ওই আলো যদি চোখেই না আসে তা আপনি কেমনে বাঁচবেন হকার বাতিল আলাদা করবেন কেমনে আর নিয়ে গবেষণা করলেই তো আপনি চিন্তা করবেন যে কি হলো সুদকে কেন এইভাবে কথা বললো নাকিটা কি কারো মাথায় আসছে এই পর্যন্ত আমাদের এখানে অনেক বয়সে বেশিরভাগই যুবক বয়স্ক আছেন এই চিন্তাটা কি আসছে কখনো সুদের ক্ষতিটা কি আমি তো দেখি ব্যাংক যত বাড়তেছে তত দিন দিন দেশ উন্নত হচ্ছে নাকি হ্যাঁ চোখে কি দেখা যাচ্ছে চোখে কি দেশ দিন দিন উন্নত হচ্ছে না ব্যাংকের সংখ্যা দিন দিন তো মানুষের তো স্বাভাবিক মনে হতে পারে যে কি ব্যাপার এই যে এই যে এত ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে এই যে এত চড়া রাস্তাঘাট হচ্ছে এগুলো কি বিদেশি টাকা ঋণ থেকে আসে না ওয়ার্ল্ড ব্যাংকে ঋণ আসে না এগুলো তো সুদই নাকি সুদ ছাড়া তো এই উন্নয়ন কি আপনারা চান না যে রাস্তাঘাট হোক যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে এনে রাস্তাঘাট করতেছে কে বলবে যে না আমি এটা চাই না কে বলবে আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে প্রত্যেকটা জায়গায় একজন পাই আমি আমার মন ভালো একজন পাইছি যে বললো সুদের টাকা বিজি হবে না প্রয়োজন আমরা নৌকা দিয়ে যাবো হাঁটবো যেখানে আমাদের নিজের অন্তরটাকে এইভাবে বিক্রি করে দিছি আমরা তো পাগল হয়ে গেছি সবাই আমাদের মাথা পাগল হয়ে গেছে যে এখানে বীজ লাগবে এখানে রাস্তা লাগবে আবার সুদ জানলে আসুক সরকার বুঝে আমার কিন্তু এটা লাগবে এই যে বলছে না শয়তান স্পর্শে পাগল প্রত্যেককে আমাদের সুদের প্রভাব একটু না একটু স্পর্শ করছে একটু পাগল হয়েছে এই তো আরো পাগল হইলে আরো বলবো কি যে পারলে আমি নিজে একটা ব্যাংক খুলি নাকি এই যে আজকে যে আমি এই ফ্যানগুলো সব বন্ধ করাইছি ইচ্ছে করে করাইছি কারণ আমরা কি চাই আমরা যে সারাক্ষণ গাড়ির উপর ভ্রম করে চড়ব আবার ইসলামী বিপ্লব হয়ে যাবে সুদ ছাড়া রাস্তায় সেখানে আমি গাড়ি ছাড়া ফ্যান ছাড়া এসি ছাড়া চলতে পারি না তো আমার এদিকে সম্ভব তাই না আজকে যে আজকে যে ইসরায়েলে এই ইসরায়েল দ্বারা ফিরিস্তিনে এত বেশি আক্রমণ হচ্ছে এই যে ফিলিস্তিনের আশেপাশে মুসলিম কোন দেশ নাই ওরা কি আলাদা কোনো জাতি না একই 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 জাতি জাতি ধর্ম কিন্তু তারা কি করলো করল না নীরব নিস্তব্ধ শুধু তাই না ইরান যখন ক্ষেপণাস্ত্র পাঠাল ইসরায়েলের মারতে সেই ক্ষেপণাস্ত্রটাও ফুটাই দিছে জর্ডান কারণ নীরব তো না বিপক্ষে তো দেখতেছি কিন্তু পক্ষে আছে কে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে গরিব দেশ কোনটা ইএমএন সে আছে পক্ষে আর সবচেয়ে যারা ধনী তারা আছে হয় নীরব নয় বিপক্ষে এমন একটা ভান যেন কিছু বুঝি তোমরা শান্ত হ শান্ত হ আমি ওনারে ধরে এখানে ধরতেছি পিটাইতেছি কোপাইতেছি উনি এসে শান্ত হ মারামারি ভালো না আমার এই সমর্থন দেওয়া তাই না আপনি যদি মাস্তানি করে বেড়ান আমি বলি এগুলো আসলে ভালো না শান্তি শ্রেষ্ঠ পথ সেটা আমি আপনি সমর্থন দিতেছি আমি কি বলতে পারবো যে আরো মার ওটা তো বলতে পারি না যেহেতু আমার ভাইকে মারতেছেন একটা ব্যাপার আছে না তুমি এগুলো কেন করো এটা বললে বলা মানে কি যে আচ্ছা করতেছে ঠিক আছে না করলে ভালো হইতো হইতো নাকি তাই না কেন করতেছে এরা ওরা কি নাকি অনেকে বলবে মুসলিম নাকি তো আন্দোলন করতেছে না রাস্তায় নেমে তুই এদের কি সমস্যা আমেরিকায় ওদের জেলে নিতেছে তো আমেরিকা ইউনিভার্সিটিতে বিশ বছর শিক্ষা শিক্ষক ছিল সেদিন ভিডিও দেখলাম বিশ বছরের শিক্ষককে শুধু ইসরায়েল বিপক্ষে কথা বলায় চাকরিচ্যুত করছে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়ায় স্লোগান দিতেছে সে কি বলছে যে আমি পরাজয় স্বীকার করে নিছি আমি ক্ষমা চাইছি আমাকে শিক্ষকতা দাও তারা কি মুসলিম তারা কি নিয়ে ব্যস্ত যারা আজকে এইরকম ইস্যুতে নীরব তারা কি নিয়ে ব্যস্ত হ্যাঁ ভোগ বিলাস নিয়ে ব্যস্ত ভোগ যখন আপনি কি স্পর্শ করবে ওইটা তো আপনার অন্তরকে দুর্বল করে দিবে রাসুল আলাহ সাল্লাম এবং তার সাথে সাহাবিরা কি ভোগবিলাসে ব্যস্ত ছিল হামাজ কি ভোগবিলাসে ব্যস্ত আনসার উল্লাহ কি ভোগবিলাসে ব্যস্ত ওদের সৈন্য সংখ্যা কত সামান্য কিন্তু ওইটাই কাজে দিছে মিশরের সৈন্য সংখ্যা তো লাখে লাখে মিশরের প্রত্যেকটা যুবককে তিন বছরের মিলিটারি ট্রেনিং নিতে হয় আমি মিশরে গেছি আমি জানি কি কাজে দিছে আজকে আমেরিকার জন্য যেদিন কাজে দেওয়ার দরকার সেদিন ঠিকই কাজে দিবে সেদিন মিশরের যুবকরা রক্ত দিবে এবং প্রধানমন্ত্রী বলবে আরও দাও কি কথা ঠিক কিনা ওই আর্মি তো আমাদের আর্মি না মিশরের এত লাখ আর্মিকে একটুও একটু ভয় পায় না যা ইচ্ছা সামনে করতেছে কিন্তু ভয় পায় জোর হাজার বিলাসী বিলাসিতায় কিন্তু আমরা কি চাই একটু আগে কি বললাম রাস্তাঘাট নাকি চওড়া হবে আরো হ্যাঁ বাসা মাথার উপর ফ্যান করবে পানি কেমনে পাবো এমনি নাকি আমাদের দাদির যুগে রয়েছে পুকুর থেকে নদী থেকে পানি তুলতো তারপর হচ্ছে কল চিপতো কারণ আমরা লাগবে নাকি আগে হচ্ছে পাখা ঘুরাইতো মানে এসে একবার হ্যাঁ শেষ একবার দিয়ে হাত তুলে ফেলবো এবার পাখা ঘুরতে থাকবে নাকি ওটাই তো চান আপনারা আবার এদিকে ইসলাম বিপ্লব ভোটাই দিবেন না শুয়ে শুয়ে ফেসবুকে লাইক কমেন্ট করবার আর ইসলাম বিপ্লব হয়ে যাবে গা এত সোজা একটা ব্যাংকার যেই পরিশ্রম করে ওই পরিশ্রম আপনারা করেন ও যে লেখাপড়া করে সে লেখাপড়া আপনারা করেন তা আপনাদের না আছে ত্যাগ না আছে পড়াশোনা না আছে আছে না জ্ঞান কি দিয়ে আপনারা লড়াই করবেন সুদের বিরুদ্ধে এমনি এমনি সব হয়ে যায় এই যে এই ভাই এই ইয়ে নেই কি এই আপনার যে কনভার্সন ইস্যু বাংলাতে কি বলবো যে ধর্মান্তর ধর্মান্তর ইস্যু নিয়ে কাজ করতেছে শ্রম দিতেছে না খাটতেছেন না আপনারা এই খাটনিটা না দিলে কি এই কাজিত সুদের বিরুদ্ধে খাটনিটা কই এই যে আজকে ডলার ইস্যু এই যে আজকে বিলাসিতা যে ইস্যু সমস্যা এগুলোর বিরুদ্ধে খাটনিটা কই কে আসে মুসলিমদের বুঝাবে যে আসলে বিলাসিতা সাগর দুইটা জিনিস মানুষের অন্তরকে শেষ করে একটা হচ্ছে বিলাসিতা আর একটা হচ্ছে সুদ আপনারা এই রুমে এমন কেউ আছেন যার কাছে কখনো সুদ আসে নাই সবার কাছে সুদ আসছে তো পাগল হবেন না তো কি হবে আচ্ছা ব্যাংকের সাথে লেনদেন করছেন তো সবাই কম বেশি আচ্ছা লেনদেন কিন্তু এমনি ওই হিসেবে সুদ না যে ধরা যাক আমি ওনাকে টাকা পাঠাবো ব্যাংকের মধ্যে দিয়ে ট্রান্সফার করে দিচ্ছি উনি তুলে ফেলছে এটা তো আর সুদ না তা কি সুদ হচ্ছে যে আমি দিব এটা বাড়াই দিই এখন আমরা যখন বিকাশে টাকা রাখি তখন কি সুদ পাইয়ে যায় না হ্যাঁ দেয় তো হয় শুধু সুদ বলে দেয় নয় ইসলামী সুদ বলে দেয় কিছু একটা বলে তো দেয় নাকি ধরাই তো দেয় বিকাশ তো কোনো ব্যবসা করে না আমার টাকা দিয়ে নাকি তো হ্যাঁ কে বলছে আমার টাকা দিয়ে বিকাশ কি ব্যবসা করে কে বলছো কেমনে সুদ সুদ ব্যবসা করে টাকার ব্যবসা বলতে বিকাশে যে আপনারা টাকা জমা রাখেন ওই টাকাটা কি করে সে বাংলাদেশে সঞ্চয়পত্র কিনে রাখে আমি যেভাবে পড়ছি সঞ্চয়পত্র সরকার কিনে রাখে সুদের সাথে জড়িত নাকি যে এবং আপনারা যদি ব্যাংকারদের সাথে কথা বলেন সবচেয়ে বেশি ঋণ নিতেছে সরকার কেমন ওই সুদটা পূরণ হবে কি দিয়ে আমাদের করের টাকা দিয়ে নাকি তা আপনি সুদ মুক্ত হবেন ভাই আপনি লাক্স সাবান কিনলে ওখান থেকে ভ্যাট নিয়ে ওই ভ্যাটের থেকে একটা পার্সেন্টেজ তো সুদের সুদের যাবে আপনি এই এই যে সিস্টেমে ঢুকে গেছেন এটা ধীরে ধীরে কি আমাদেরকে গ্রাস করতেছে হ্যাঁ এখন আমরা এটার বাহিরে কল্পনা করতে পারি না সেই জন্য এইটাই হালাল হইতে হবে সেইটা হচ্ছে আমাদের চিন্তা বুঝা গেল শুরুটা আজকে কি দিয়ে করছি ইসলামরে তো কেউ পছন্দ করে না ভাই যদি বলি নবীর মতন থাকেন কেউ থাকতে যাবে না যদি বলি ফেরাউনের মতন থাকেন সবাই বলবে হ্যাঁ আমি আছে আমি আমি রাজি কে চায় না ফেরাউনের মতন একটা বিরাট প্রাসাদ থাকুক অনেকগুলো স্ত্রী থাকুক আপনারা তো অনেকগুলো স্ত্রীর স্বপ্ন নেন ওইটা রাসুলের স্বপ্নের সাথে মিলে না ফেরাউনের স্বপ্নের সাথে মিলে জায়গা জানেন আপনি সবগুলো স্ত্রী চান সুন্দর সুন্দর আপনি রাসুলের মতন অসহায় নারী বেসে বেছে বিয়ে করবেন যে একজন ধর্মান্তরিত হয়েছে একজন মুখে এসিট মারছে একজন পাগল হয়ে যাইতেছে ওরে নিয়ে এসে বিয়ে করবে ওই স্বপ্ন তো আপনারা কেউ দেখেন না রাসুল যে ঘরে ছিল ওই ঘরে তো থাকা স্বপ্ন কেউ দেখেন না কে কে দেখেন স্বপ্ন হয়ে গেছে স্বপ্ন আর আপনি ইসলামিক বিপ্লব করবেন কেমনে ফেসবুকে লাইক দুইটা কমেন্ট করে শুয়ে শুয়ে বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রেখে দিলাম শেষ বিপ্লব হয়ে গেছে হচ্ছে তো দেখতেছেন না বিপ্লব তো হচ্ছে কি যে আমি তো দেখি কি যে সেকুলার আছে একশো জন একজন কিন্তু তার হাতেই ক্ষমতা আর আপনার নিরানব্বই জন আহারে আহারে শেষ বাঘ একটাই লাগে গাভী একশোটা দিয়ে কাজ হয় না এইটার প্রকৃত উদাহরণ হচ্ছে মধ্যপ্রাচ্য হামাজ দশ হাজারই লাগে বুঝছেন তার আশেপাশে কোটি কোটি গাভী দিয়ে কোনো কাজ হয় না তাদেরকে গাভী বানানো হয়েছে কেমনে আরব নাকি খুব ভীতু জাতি নাকি সাহসী জাতি ছিল নাকি তো কেমনে বদলাই গেল একটা হচ্ছে বকবিলাস আরেকটা আছে অর্থনৈতিক যেই নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটা হচ্ছে কিসের মধ্যে দিয়ে সুদে এবং আরেকটা জিনিস আছে পেট্রো ডলার সিস্টেম এটা আমি ভাবছি আলোচনা করবো আজকে এখন পেট্রোডলার সিস্টেম যেটা সেটা আমার মতে অনেক বড় ভূমিকা পালন করছে এটা আমার মত কেন পেট্রো ডলার কি। আচ্ছা পেট্রো ডলার হচ্ছে এমন চুক্তি যেখানে একমাত্র ডলারের বিনিময়ে আপনি খনিজ তেল গ্যাস ইত্যাদি কিনতে পারবেন ধরেন সৌদি আরব কি করে তেল উত্তোলন করে আর গ্যাস উত্তোলন করে কাতার কি উত্তোলন করে তেল গ্যাস কুয়েত তেল গ্যাস এবং তেল গ্যাস ছাড়া অন্যান্য জিনিসও পেট্রোলিয়াম দিয়ে তৈরি হয় যেমন প্লাস্টিক প্লাস্টিক কী দিয়ে তৈরি হয় পেট্রোলিয়াম বেশিরভাগ কেমিক্যাল পলিথিন এই যে পলিথিন বেশিরভাগ কেমিক্যাল পেট্রোলিয়াম দিয়ে তৈরি হয় বেশিরভাগ কেমিক্যাল এই বিভিন্ন সেন্ট থেকে শুরু করে সুগন্ধি আমি পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল যে ফ্যাক্টরি জার্মানির আপনার ইয়েতে নামগুলো মনে পড়তেছেন আসলে বেশ কিছুদিন হয়ে গেছে আমার যে ইউনিভার্সিটি ওটা পাশে শহরে ছিল ওখানে পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল ফ্যাক্টরি তো ওইখানে আমরা ভিজিট করতে গেছিলাম তো ওরা বলছে যে আমাদের সবচেয়ে বেশি যে জরুরি জিনিস হচ্ছে পেট্রোলিয়াম বেশিরভাগ কেমিক্যাল পেট্রোলিয়াম দিয়ে হয় সেই পেট্রোলিয়াম যারা উত্তোলন করে সেই দেশগুলোর নাম বললো যে লিবিয়া সৌদি আরব কাতার কেমন ইরাক ইরান ইরান ছিল এখন তো যাই হোক একটু পরে আলোচনা আসছি তো এদের থেকে কিন্তু কিনতে হচ্ছে তো এখন আমেরিকা এসে এদেরকে বললো তোমরা এগুলো বিক্রি করবা একমাত্র আমেরিকান ডলারে অন্য কোনো কারেন্সিতে না যদি করো তাইলে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব তোমাদের যে রাজবংশ তোমাদের যে ক্ষমতা তোমাদের যে ভোগ বিলাস এগুলো সব আমরা বেশি বেশি করে দিব তোমাদের ক্ষমতায়নে আমরা সাহায্য করব। এবং তোমাদেরকে মিলিটারি দিয়েও সাহায্য করব আর যদি না করো তাহলে তোমাদের বিরোধী হয়ে গেলাম আমি তো এখন আপনি যখন রাজা হন আপনি কি প্রস্তাব দেন আপনি তো বললেন ভালোই আমার তো আর কষ্ট করে আর্মি পুষতে হয় না তুমি আমার ক্ষমতায়নে রাখবা আর তোমার ডলারে যদি আমি তেল বেশি আমার কি লস তাই না তো সর্বপ্রথম এই চুক্তিটা করে কে সৌদি আরব কার সাথে আমেরিকার সাথে এই চুক্তি অনুযায়ী সৌদি আরব বললো আচ্ছা একমাত্র ডলারে তেল বিক্রি হবে আর আমেরিকা আরেকটা কিছু বলে যে দেখা গেলো যে ডলারে যখন তেল গ্যাস বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম বিক্রি হচ্ছে মূল মূল যে খনিটা পেট্রোলিয়াম থেকে সব পেট্রোলিয়াম থেকে সব হয় কেমন আমরা দুই চোখে যা কিছু দেখি মনে করেন চারপাশে পেট্রোলিয়ামের জিনিস এই যে পলিথিন দেখি রাস্তায় প্লাস্টিক তারপর পাইপ তো এখন যে মুহূর্তে এটা বললো তো তখন আমেরিকা আরো বললো যে দেখা গেল যে আমরা যে বিক্রি করতেছি আমরা কি পাচ্ছি ডলার সৌদি আরব কি বিক্রি করবে পেট্রোলিয়াম পেট্রোল না গিয়ে যেন বললো পেট্রোল পেট্রোল না পেট্রোল এসে পেট্রোলিয়ামের থেকে যে তৈরি হয় অনেকগুলো জিনিস একটা অক্টেনও তৈরি হয় পেট্রোলিয়াম থেকে পেট্রোলও তৈরি হয় পেট্রোলিয়াম থেকে ডিজেলও তৈরি হয় পেট্রোলিয়াম থেকে কেমন তৈরি হয় পেট্রোলিয়াম থেকে বিমান চলে কি দিয়ে ক্যারোসিন হ্যাঁ ওইটা স্পেশাল ক্যারোসিন আর কি হ্যাঁ বিমান চলে ক্যারোসিন দিয়ে ওইটাও পেট্রোলিয়াম থেকে তো তাহলে পেট্রোলিয়াম ছাড়া কি বিমানও চলবে না গাড়িও চলবে না আমাদের যে জেনারেটর বিদ্যুৎ কেন্দ্র ওইটাও চলবে না কিছুই চলবে না তাই তো তো তখন বললো তোমার হাতে তো ডলার জমা হবে তো এই ডলারটা কি করবা ডলারের উপর তো কেউ শুয়ে ঘুম যায় না নাকি তাহলে এই যে ডলারের পাহাড় জমবে সুদি আরবে এই ডলার কি করবে তার চেয়ে বড় একটা মূল প্রস্তাব ছিল আর একটা অস্ত্র তো কিনবে না ওইটা না না স্বর্ণ না স্বর্ণ হলে তো হয়েছিল আচ্ছা এইটা হচ্ছে হ্যাঁ রিজার্ভ ওই এই রিজার্ভটা সে আমেরিকায় ঋণ দিবে আমেরিকা সরকারকে ঋণ দিবে বন্ড কিনবে আমেরিকা সরকারকে এবং এর বিনিময়ে সুদ পাবে নাকি এই তো সুদের চক্করে ঢুকে দিল নাকি আর তো পাগল হবে না তো কে হবে আচ্ছা তো এই ডলারটা দিয়ে যেন ভালো দামে আমেরিকার বন্ড কিনতে পারে সেরকম গোপন চুক্তি হয়েছে পরে সেটা সম্প্রতি ফাঁস হয়েছে যে না আমেরিকা যেই দামে বন্ড বিক্রি তার চেয়ে আরো ভালো দাম দিতেছিল যেন সুদটা বেশি পায় কেমন সেই জন্য এই যে মধ্যপ্রাচ্যের যে পেট্রোলিয়াম দেশগুলা এটা সবাই কি সুদক্ষ সবাই সৌদি আরব নিয়মিত সুদ করে এবং এটা পাবলিশও করে যে এই বছর এত সুদ ওই বছর এত সুদ পাইছি এটা ইন্টারনেটে সার্চ দিলে যে কেউ পাবেন হ্যাঁ ইন্টারনেটে সার্চ দিবেন কি বন্ড অ্যাসেট পারচেসড বাই সৌদি বা ওই সাউদি ওই ইন্টারেস্ট অ্যাচিভড ইচ ইয়ার ফ্রম দ্য ইউএসএ এভাবে দেখবেন দেখবেন আসতেছে প্রতি বছর কি পরিমাণ পাচ্ছে সুদ কত ইনভেস্টমেন্ট তো এই যে এতগুলো ডলার জমা হয় ডলার দিয়ে সে কাকে ঋণ দেয় আমেরিকা সরকারকে এবং তার বিনিময়ে সুদ পায় আর বাকি যে ডলার আছে সেগুলো দিয়ে কিছু ভোগ বিলাস করে কিছু অস্ত্র কিনে তারপরে হচ্ছে কি যে আপনার একটু ঘুরে টুরে বিভিন্ন দেশে আবার ইনভেস্টমেন্টও করে বাংলাদেশে সৌদি ইনভেস্টমেন্ট আছে না বিভিন্ন দেশে ইনভেস্ট করে তো এখন আপনি মনে করলেন যে সৌদি আরব যা করলো সুদ অংশ বাদ দিয়ে আপনার কি মনে হইতেছে খুব খারাপ কাজ করছে কি খারাপ করছে কেউ খারাপ কাজ করছে কি ধরেন যে বাংলাদেশ যে আমরা যে ওই গার্মেন্টস বিক্রি করি আমরা যেই মাছ বিক্রি করি বিদেশে কিসে বিক্রি করি কেন হ্যাঁ ডলার দিয়ে আবার তেল কিনতে হবে তাহলে আমরা কার পিছে ছুটবো এখন ডলারের পিছে আর ডলার হোল্ড করে কে আমেরিকার ফেডারেল রিজার্ভ তো আমরা তোর পাঁচ আট বই আমাদের ওর পা বন্দি করছে সে কি পিটাইছে আমাদের পিছে আমাদের গলায় যে শিকল বধাইছে সে কি আমাদেরকে পিটাইছে সিস্টেম করে দিছে এমন যে আমরা তার কাছে যেতে বাধ্য নাকি এবার বুঝে গেল পেট্রোল আর সিস্টেম কিভাবে আমেরিকা ক্ষমতায়ন করে দিছে এখন সৌদি যখন এই চুক্তি করছে তখন কাতার কুয়েত সবাই ভাবলো কি ব্যাপার সে আমেরিকা নিরাপত্তা পাচ্ছে আমি তো পাচ্ছি না আমরা এই চুক্তি করে ফেলি নাকি তারপরে তারা কাতার কুয়েত আমিরাত বাহরাইন সৌদি এরা সবাই মিলে তারপর আরো অন্যান্য দেশে আশেপাশে সবাই মিলে একত্রে আমেরিকার সাথে চুক্তি করলো যে আমরা সবাই এখন থেকে ডলারে বিক্রি করব আমেরিকা বললো খুব ভালো তোমরাও আমাদেরকে ঋণ দিবা তারপরে আবার আমরা কিনবো আবার ঋণ আসবে এইভাবে ঘুরতে থাকে চাকার ডলারটা ঘুরে বলে ডলার সাইকেল তো এই সিস্টেমের মধ্যে যখন আপনি থাকবেন তখন কি আপনি আমেরিকাকে বলতে পারবেন যে তোমার বন্ধু ইসরায়েলের সাথে আমি নাই না থাকলে আমেরিকা বলবো ঠিক আছে নাই কোনো অসুবিধা নাই আমার ডলারের সাথেও তুমি নাই তেল আর বিক্রি হবে আমি কি অবাস্তব কথা বলতেছি কেমনে প্রমাণ করলেন যে বাস্তব মানে আমেরিকার বিরোধিতা করলে তেল বিক্রি হবে না এই কথাটা যে বাস্তব প্রমাণ দেখিয়ে দেবেন ইরান ইরানকে পৃথিবীর কোন দেশ হাই ভেনিজুয়েলা আরো আরো ভালো জায়গা ওইটা ওইদিকে যাব এ শুনে ফেলছে আমার কথাগের আচ্ছা এখন নতুন নতুন কথা বলতে হবে প্রতিলেকচারে আচ্ছা তো ইরান ইরান কিন্তু ইরানের উপর কিন্তু পৃথিবীর কোনো দেশে নিষেধাজ্ঞা নাই একমাত্র আমেরিকা ছাড়া কিন্তু ইরানের জন্য তেল বিক্রি করতে পারে না কেন কারণ ডলার এখন আপনারা বলতে পারেন যে ডলার ছাড়া অন্য কারেন্সিতে বিক্রি করলেই তো হয় তাই না ধরেন আমি বাংলাদেশে ইরানে যাই বললাম আমার বাংলা টাকা নাও তুমি তেল বিক্রি করে দাও তাই না এখন আপনি বাংলা টাকা ইরানে পাঠাবেন কিভাবে ব্যাংকের মধ্যে দিয়ে তো নাকি তো ধরেন যে আপনি সোনালী ব্যাংকে বললেন যে ইরানে কিছু বাংলা টাকা পাঠাও আর ইরান থেকে কিছু তেল আনো আমার জন্য তো ভালো আমি তো বাংলাদেশ তো টাকা ছাপাইতে পারে চাইলে তো আমি টাকা ছাপাই যদি ইরান থেকে তেল কিনতে পারি আমার জন্য ভালো না কিন্তু আমেরিকার নিয়মটা এমন বাংলাদেশের যেই ব্যাংক ইরানের সাথে ডিল করবে ওই ব্যাংক চিরকালে আমেরিকা থেকে নিষিদ্ধ হয়ে যাবে আমেরিকার ডলারে আর সে হাত দিতে পারবে না কারণ বাংলাদেশের কোনো রিস্ক নিবে যে এত বড় দেশের সাথে চুক্তি বাতিল করে ইরানের থেকে দুই পয়সা লাভ নেই তার চেয়ে সৌদি থেকে কিনলেই তো ভালো আমেরিকার সাথে সম্পর্ক থাকলো তেল হাতে পাইলাম নাকি গেছে গেমটা ডলার গেম অসাধারণ গেম এটার আগে আমি এক বছর চিন্তা করবেন এবং নতুন নতুন জিনিস বাহির হবে আমি এখনো চিন্তা করি এখনো বুঝতে পারি নতুন নতুন জিনিস আপনাকে আজকে খালি পরিচয় করাই দিলাম খেলার সাথে পরিচয় করাইলাম এর খেলতে তো হবে ছোটোবেলায় ক্রিকেট খেলার নিয়ম দেখার পর খেলতে খেলতে তো শিখতেন এটা এই খেলায় কোথায় হবে চিন্তায় নাকি খেলতে খেলতেই সিস্টেমটা শিখে যাবেন এখন পৃথিবীর সবচেয়ে বেশি তেল খনিজ তেল আছে কোন দেশের কাদের তেলে রিজার্ভ পৃথিবীর সবচেয়ে বেশি কে ঠিক আছে ভেনিজুয়েলা কিন্তু ভেনিজুয়েলা কেমন দেশ একটা দরিদ্র দেশ এই কেমন কারবার ভেনিজুয়েলা কি কোনো তেল রপ্তানি করতে পারে এখন পারে না কিন্তু আগে করতো আমেরিকা স্যাংশন দিছে এই স্যাংশনটাকে বাইপাস করার চেষ্টা করতেছে কিছু কিছু দেশ যেমন রাশিয়া ইরান এবং চীন এবং ইরান থেকে তেল কেনার জন্য আলাদাভাবে ব্যাংক ট্যাঙ্ক বানায় মানে অনেক অনেক চেষ্টা করতেছে আবার বিভিন্নভাবে তথ্য গোপন করে যে দেখায় একটা জিনিস কিনতেছি তেল নিয়ে এসে এক জাহাজ থেকে তেল নিয়ে আরেক জাহাজ নিয়ে বিভিন্ন প্যাস করতেছে এত ব্যাস করতে যায় যে কষ্টটা হয় এটা অন্য কোনো ছোট দেশ কিন্তু করতে পারে না বাংলাদেশের কোন ব্যাংক আছে যে বলবে যে আমেরিকার সাথে কোনো লেনদেন করবো না শুধু ইরান থেকে তেল আনার জন্য হয় না তো কারণ আমাদের গার্মেন্টস একটু ঠিক আছে ডলার সিস্টেমে আর ডলার যে আমরা লেনদেন করি প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট আমেরিকায় থাকে আমেরিকায় নস্ট্রো অ্যাকাউন্ট বলে আমেরিকার একটা অ্যাকাউন্ট বড় ব্যাংকে ডলার অ্যাকাউন্ট থাকে সেইখানের মধ্যে দিয়ে লেনদেন করে তা আমেরিকা যদি বলে আচ্ছা ঠিক আছে খুব তো বিপ্লবী হয়েছে ইসলামী বিপ্লব ঘটাবা ঘটাও তোমার ডলারটা আমি ফ্রিজ করে রাখছি আমার ডলার এখানে রেখে দিছি আগে আমার লাইনে আসো তারপরে কথা বলো আপনি অটো লাইনে আসবেন আসবেন না মানে তাই না ইরানকে তো ওইটাই করছিল প্রথমে ইরানকে প্রথমে বলছে তুমি নাকি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাবা আচ্ছা তোমার যে বিশ বিলিয়ন ডলার ছিল আমি রেখে দিছি তারপরে কথা বলি ঠিকই ইরান এসে টেবিলে বসছে এবং ছয় জাতি চুক্তি করে বলছে যে না আমি পরমাণু দিয়ে কোনো বোম বানাবো না শুধুমাত্র বিদ্যুৎ বানাবো প্রতি বছর বছর দুই বার এসে তোমরা ভিজিট করে যাবা এবং দেখে যাবা যে ঠিক আছে সেই চুক্তি ট্রাম ট্রাম্প এসে না এই চুক্তি আমি রাজি না আবার স্যাংশন দিছে চাইতে সিরান আবার আসুক কুকুরের গলায় তো ওখানে দড়ি দিয়ে এখানে আমি টান দিছি একটা টান দিব শখ করবে আর কুকুর চলে আসবে পায়ের কাছে তাই না এই যে গলায় দড়ি পরাইছে কোন কোন সিস্টেমে আলহামদুলিল্লাহ এই তো বুঝে গেছে এই সিস্টেমের মধ্যে বসবাস করবেন আবার বলবেন যে আমেরিকা খারাপ লাভ নাই বলেন না আমার কি অসুবিধা আজকে আপনারা সবাই বলবেন আমি খারাপ আমি রুমের দরজা জানালাগুলো সব বন্ধ করে চাবিটা আমার পকেটে রাখবো বলবো বলো আমার কত খারাপ বললো বলো যে আমার পায়ে চুমা দিবা চাবি দিয়ে একজন একজন করে বাহির করবো সিস্টেমই যখন এমন আপনাকে এর থেকে নিজেকে কাট করতে হবে নাকি কাজ যদি করেন কারেন্ট থাকবে পাখা ঘুরবে ওই জীবন চান না ও শুনি চাই শুনি এখান থেকে ঢাকায় পায়ে হেঁটে যাওয়া আশা করবেন এই একটু আগে না সুদের সাথে নেই সবাই চেয়ে জোরে কিন্তু শুনছি ইনশাল্লাহ প্রমাণ পাইছেন দেখছেন আগের আগের বারো এটাই দেখছি ওকে বলছে যে হাত পাখা দিয়ে বাতাস করতে হবে কে রাজি আছে ও বলছে হ্যাঁ সেও বলছে যে আমি সুদের সাথে একদমই নাই দিক আসে টাকা উঠলে সাথে সাথে তুলে ফেলে তো দেখছেন তফারটা আমরা নিজেরাই যদি এত খারাপ হই সরকার কেন দোষ দেয় আর মধ্যপ্রাচ্যটাই কেন গালি দেই আমরা নিজেরাই তো পেট্রোল ডাল থেকে বাইরে হতে চাই না আজকে আপনারা এই রুমে এতক্ষণ লেকচারের আমরা এক ঘন্টা কারেন্ট না থাকলে গালি গালা শুরু করি না হ্যাঁ এরে কল দেয় ওই তোর এলাকায় কারেন্ট আছে নাকি এই সরকার জীবন শেষ করে দিল নাকি তারপরে দুই তিনটা গালি না এটা জবাবদিহি করতে হবে আমাকে আপনারা কি চান আসলে চাবেন ফেরাউনের জীবন তাই না যে সব সুযোগ সুবিধা সারাক্ষণ থাকবে কোনো ব্যতিক্রম হওয়া যাবে না হামাসের জীবনে কি সব সুযোগ সুবিধা আছে তালেবানের জীবনে কি ছিল এখন এমন একটা অবস্থা যে আমি কেন সমস্যা বললাম সবাই আমার দিকে এমন ভাবে তাকায় আছে যে তুমি সমাধান করে দাও আমরা পিছে আছি অনলাইনে দেখেন না এগুলা ভাই আপনি সমাধান দেন তার আগ পর্যন্ত আমরা হ্যাঁ বলেন না যেন পৃথিবীর সব সমস্যা আমি তৈরি করছি এখন সমাধানটা আমি না দিলে আমি কেন বলছি আমি এমন লোক আছে যে আমি আমি যদি এলিমিনেট হয়ে যাই শেষ হয়ে যায় ও খুশি হবে যে যাকে এত এত প্রেশার নিতে হয় না ব্রেনে মুসাল্লাম রে আল্লাহ বলছে যে জেরুজালেম দিবে কেমন তো মুসাল্লাহাম ওনার জাতিকে বলছে যে আর আমরা মিলে যুদ্ধ করি ফেরাউনের থেকে মাত্র মুক্তি পাইছে তো ওদেরকে বলছে এইটা দিবে প্রমিস ল্যান্ড বলে না এখনও তো ইসরায়েল বল প্রমিস ল্যান্ড প্রমিস ল্যান্ড তো ওই সময় যাই হোক ওই সময় কিন্তু সাহস হয় প্রমিস ল্যান্ড এত বছর পর তো ওই সময় মুসাই আল্লাহ সাল্লাম বললো তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো হ্যাঁ ওখানে দুর্ধর্ষ জাতি আছে আমরা যাব না কোরআন অর্থ পড়তেছে এই তো আলহামদুলিল্লাহ কোরআন অর্থ পড়ে মানুষ যাক তো বলতেছে মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যায় যুদ্ধ করো ওখানে দুর্ধর্ষ জাতি আছে এটা কোনো কথা মানে যেন আল্লাহ দায়িত্ব পড়ছে তার ওই শহর দেওয়ার এখন আমাদেরও এমন অবস্থা যে নামাজ পড়বো দুই হাত তুলবো আর আল্লাহর দায়িত্ব পড়ছে সব সমস্যা সমাধান করে দেওয়ার আমরা আর কিচ্ছু করবো না পেট্রোডার থাকবে সুদ থাকবে দুর্নীতি থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব ঠিক করে দাও আমি শেষ দিয়ে দিলাম শেষ মুসা আল্লাহ সাল্লামকে এই কাজ করতে পারতো না মুসা আলাহাম তো বলতে আচ্ছা আল্লাহ আমার জাতি নেই আল্লাহ তুমি যাই যুদ্ধ করে দাও আমি আসি পিসে আসি হ্যাঁ বলছে অনেক জাতিটা বকাইছে যে কি করল কখনো দেখছেন যে যুদ্ধের মধ্যে রাসুল সাহসাম অস্ত্র অস্ত্র ফালাই দুই হাত তুলে বলে আল্লাহ এই শত্রুটা শেষ করে দাও ঠাডা মারো কষ্ট হইতেছে যুদ্ধ করতে আমাদের চিন্তা ওই রকম গেছে না কি বলি নামাজ পড়ো পর্দা করো সব সমস্যার সমাধান হয়ে যাবে কোথেকে পাইছে এই এই ফর্মুলা এটা তো কোনো ফর্মুলা তো এটা আমরা নিজের মনে কল্পনা আসতে বানাই দিছি ফর্মুলা এরকম ফর্মুলা কি রাসুলের সুন্নত রাসুল আল্লাহ বলছে তুমি যদি মানে চাও মানে রাসুলি বলছে যে আমি যদি চাইতাম এই পাহাড়ও সোনার পাহাড় হয়ে যাইতো এরকম হাদিস পড়ছেন হ্যাঁ বলছে না এই পাহাড়টা কি সোনার করে দিতে পারতো যে আল্লাহ আমি যদি চাইতাম রাসুল কি চাইছেন কেন চান নাই আমাদের যুক্তিতে এটা ধরে না আপনাকে যদি বলতো যে সারা দুনিয়া সব হিন্দুরে মুসলিম বানাইতে পারবেন আপনি একটা একটা সোনার পাহাড় দিবেন আপনি নিতেন না মেয়ে বলতাম যে পাহাড়ের সোনা সব হিন্দু কিনে ফেলবো সব মুসলিম বানাই দিব আমার বললে আমিও নিতাম আমার অর্গানাইজেশন বড় হবে আমি মানে ঋণ টিন দিয়ে করছে আসে না শুনে ব্যবসা ট্যাবসা করে মনে করবেন যে সবাই দেখতো যে না ইনি শতু বা আল্লাহর সাথে কানেকশন রেখে সোনার পাহাড় বানাই ফেলছে সব মুসলিম হয়ে যাবে দেশে নাকি রাসূল তো দোয়াই করেন নাই ধুর এটা কিছু হইলো এটা তো লাগবে না আবার যেটা লাগবে ওটা পিছে খাটছে রাসুল আল্লাহর কাছে কি চাইছে

একটা ভিডিও যখন ভাইরাল হয় যে এই আমল করলে রিজিক বৃদ্ধি পাবে সাথে সাথে ভিউ বেড়ে কি বৃদ্ধি পাবে মানে আমরা মসজিদ মাদ্রাসার কালেকশনের পিছনে যেইভাবে লাগে মনে করেন যেন যুদ্ধে নেমে গেছি গা কখনো মসজিদের কালেকশনে দেখছেন রাস্তার গাড়ির সামনে দুই হাত দিয়ে বাঁশ দিয়ে মানে যুদ্ধে নেমে গেছে মনে যেন কিন্তু মুসল্লিদের মনকে কিভাবে উন্নত করবো চিন্তা নাই মসজিদে কিভাবে ঝাড়বাতি লাগাবে এসি লাগাবে লাগাবে সেই মসজিদ উন্নয়ন মুসল্লি উন্নয়ন বলে প্রোগ্রাম নাই আলহামদুলিল্লাহ মসজিদের উন্নয়নের কিন্তু কোনো এই আপনি মসজিদ উন্নয়ন দিয়ে সার্চ করবেন দেখবেন সব লাইনের পর লাইন আসতেছে মসজিদে মুসল্লির অন্তর উন্নয়ন কিছু পাবেন না বলে কুড নট ফাইন্ড ইট হ্যাঁ আর কথা কি খুব অদ্ভুত লাগতেছে লাগতেছে হয়তো প্রথম শুনতেছেন আসলে আমরা সবাই ঊন্নয়ন সুদ এই সব কিছুর কাছে কিছু কিসনে কিসংশাত্তটা বিক্রি করছে আমি নিজেও কি এটা থেকে মুক্ত না আজকে দুই কথা আপনাদেরকে বলতেছি মানেই না যে আমি পবিত্রতার মাপকাঠি হয়ে গেছি আপনি যতটা পাপী আমি কি ততটা এই আশা আল্লাহ মাফ করবে আমাদেরকে কিন্তু এই কথাগুলো যে আজকে আপনারা শুনলেন আপনারা মনে ঘুম যে বাংলেন কিসের মধ্যে ছিলাম তাই না এই কথাগুলো শোনা উচিত ছিল আজ থেকে দুইশো বছর আগে তখন এই সিস্টেমগুলো প্রথম ডেভেলপ হচ্ছিল বর্তমানে যেমন ট্রান্সজেন্ডার সিস্টেমটা ডেভেলপ হচ্ছে না প্রথম এখন আলহামদুলিল্লাহ তিনজন ব্যক্তির নাম বলতে পারবো যাদের উচিলে আপনারা এত সচেতন হয়েছেন ওরা না থাকলে তো অনেক কিছুই হয়ে যেতে পারত কিন্তু সুদ সিস্টেমটা যখন এভাবে ছড়াই গেছে বাংলাদেশের ট্রান্সজেন্ডার কয়টা বলেন সব মিলে তো হবে না আলোচনা নষ্ট করে কখনো এরকম উদ্ভট নাম টাম হাসি হাসিটা এগুলোতে আসলে কাজ হয় না রিয়েলি ফোকাস করেন দেখেন না হয় দুই তিন হাজার ব্যক্তি হবে কিন্তু এইটা নিয়ে আমরা কত সচেতন আর যেখানে বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা ঘরে ঘরে সুদ ছড়াই গেছে ওই ব্যাপারে কোনো মসজিদেরই বয়ান হয় না মসজিদের জুমার খুঁদবে সুদের বয়ান শুনছেন কবে সর্বশেষ কেন টিকবে না কারণ মসজিদ নির্মাণ হয় লোকের টাকায় কম আছে সুদী লোক ব্যাংকে চাকরি করার পর তার হচ্ছে টাকা দিয়ে মসজিদে দান করে তো এইটা করলে মসজিদ টিকবে মসজিদের লক্ষ্য যখন উন্নয়ন তখন সুদের বিরুদ্ধে কেন বয়ান হবে মসজিদের লক্ষ্য তো মানে মুসল্লি দশটা থাকবে এটাই তো না মসজিদের লাগাবে তো এটা এই টাকাটা তো আছে সুদের কাছে তা আমি কেন সুদের বিরুদ্ধে কথা বলবো সুদের পক্ষে কথা বললে তো মসজিদের বরং লাভ হয় পক্ষে না বলো হবে তোমরা নামাজ পড়ো তোমরা দাড়িটা লম্বা রাখো মসজিদে আসবা যদি না আসতে পারো টাকাটা দিয়ে যায় প্লিজ আজকে সকালে শুনলাম আচ্ছা উনি যখন আছে ওনারে নিয়ে একটু কথা হলো ওদের কাস্টমার ভালো ভালো লাগে সেই জন্য ওনার ব্যাপারে ওদের ব্যাপারে কিছু বলি সকালে শুনলাম যে এনজিওরা যায় এনজিওতে না মিশনারিরা যায় যে এই ইয়েদের গরিব মানুষের বাচ্চাদেরকে স্কুলের খাতা কলম পেন্সিল কিনে দেয় অসুখ বিসুখ হইলে চিকিৎসা করায় তারপরে টাকা পয়সা দেয় বিপদে আপদেষ্টা সাহায্য করে তারপর ওদের ধর্মের ডাক দেয় তারপর মানুষ খ্রিস্টান হয় তো এই ফর্মুলাটা আমাদের কই আমাদের দানের টাকা কেন ওখানে যাচ্ছে না আল্লাহ আল্লাহ এই ফর্মুলা দেখায় নাই নাকি একটা সুরম্য মসজিদ করছে যেখানে এসে মানুষ মুসলিম হয়ে গেছে এত সুন্দর যত মসজিদ হয় ইসলামের দান করবেন তো গরিবদেরকে দানের কথা কাদেরকে করতে বলা আছে কোরআন অর্থ পড়েন না কাদেরকে বলেন একটা একটা করে খাত বলবেন মুসাফির হ্যাঁ তো তো টাকা করেন আপনারা করবেন কিন্তু অন্য কে বলবেন বুঝছেন মসজিদ নির্মাণ করবেন ঠিক আছে যেখানে মসজিদ নাই সেখানে যেখানে মসজিদ হয়ে গেছে ওখানে জেনারেটর লাগানো এই যে এতগুলা ফ্যান বন্ধ করে দিছি ইচ্ছা করে করাইছি যেন না বলে না জেনারেটর কই। জেনারেটর কই দরকার নাই তো একটা গরিব মানুষের বাচ্চারা যে টাকা দেন না ওরে ওরে চিকিৎসার খরচ চালান না সে দেখেন না ইসলামের পক্ষে কেমনে কাজ করে রাসূল এগুলা করছে কি ভাই ভুল বলছি এই জন্য এদের আবার নতুন করে বাহিনী তৈরি করতে লাগে না ওই ওইটারে দূর দূর করার জন্য তো বাহিনী তো আমাদের আমরা যত না রকম বাহিনী তৈরি করতে লাগে রে ভাই খ্রিস্টান হয়ে ভাই কাদিয়ান হয়ে যাচ্ছে ভাই এ হয়ে যায় সে হয়ে যাচ্ছে গোড়াতে যখন সমস্যা উপরে ল্যাপসেপ দিয়ে কে দূর করবেন কয়টা গ্রামে যাবেন যে না ভাই ভাই ইসলাম যৌক্তিক যুক্তি দিয়ে কি ইসলামে কয়জন আসছে আর রাসুলের থেকে আর রাসুলের চরিত্র ব্যবহার দেখে ইসলামের সৌন্দর্য দেখে কয়জন আসছে হিসেব করেন তো রাসুল কয়জন রে যে যুক্তি দিয়ে বুঝাইছে এই যুক্তি সেই যুক্তি তোমার যুক্তি তোমার যুক্তি আর কয়জন রে রাসুলের চরিত্র ব্যবহার দেখে ইসলামের সৌন্দর্য দেখে পাগল হয়েছে হঠাৎ করে একটু মনে হলো যে আগে ব্যবসা সুদের মতন বলছে না সুদ ব্যবসার মতন বলছে ভুলে গেছিলাম একটু হ্যাঁ ইয়ে করে নিছি তারপরে যদি ভুল থাকে তুই একটা জায়গায় স্মরণ করে দিবেন আর যদি মনে করেন ঠিক বলছি একটু মানুষের কাছে ছড়াবেন জিনিসগুলা যে কথাগুলো আপনাদের কাছে এসে সামনে বলতে পারছি সেই কথাগুলো কিন্তু অনেকখানে বলতে পারি না কারণ প্রত্যেকের স্বার্থ যার যার স্বার্থে আঘাত লাগলে সে যায় যে যে এত হয় ইমাম সাহেবের মুয়াজ্জিনের বেতন তো একটা দিন চেয়ে কম তাই না তো ওই ইমামের থেকে আপনি কোয়ালিটি ইমাম আশা করবেন কেমনে আজকে আমি যে সুন্দর কথাগুলো বলতে পারছি তাই সুন্দর কথা যদি আমার বলে এক মাস বলতে হবে পাঁচ হাজার টাকা দিলে আমি কি সংসার চালাতে পারবো তুই মাম হবে কেমন একটা মানে যে একটু পরিশ্রম করছে উন্নয়ন তো আমিও চাই কিন্তু উন্নয়ন তো রাসুল সাহামও চাইছে কিন্তু ওই উন্নয়ন আর আপনার উন্নয়ন এক না তো আপনি তো ফেরাউনের উন্নয়ন চান আপনি তো রাসুলের রাসুলের প্রাসাদ কেউ দেখাইতে পারবে রাসুল সাহে সালামের প্রাসাদ দেখান আমি একটু ভিজিট করে আসবো আবু আবু প্রাসাদ দেখাইতে পারবেন হজরত প্রাসাদ আল্লাহন পারবেন কিন্তু ফেরাউনের মন্দির আছে এখনো পিরামিড এখনো আছে আর আমরা আজকে যেগুলো কাজ করে যাইতেছি সমাজে চিন্তা করেন একশো বছর পর কি থাকবে কি থাকবে না ফেরাউনের আদর্শ অনুসরণ করে ভালোবাসা করে ওর জীবনী পড়ে ওর প্রতিটা লেখা স্মরণ করে মুগস্থ করে এরকম লোক পাবেন না কিন্তু পাবেন উনি যেন জীবন্ত এই কতবার ওনার নাম নিলাম আপনারা দূরত পড়লেন কিন্তু আপনারা যে কাজগুলো করে যাইতেছেন আপনি কাউকে ব্লেম করব না সমাজ চিন্তা করেন একশো বছর পরে সমাজ কাকে স্মরণ করবে নাকি কি দেখবে বলবে হ্যাঁ এটা বানাইছে ওইটা বানাইছে এই উন্নয়ন চান আপনারা যাক আলহামদুলিল্লাহ তাহলে কাজ হয়েছে মনে এতক্ষণ কথা বলে নাকি ব্যাংক মানে উন্নয়ন সুদ মানে উন্নয়ন মাথা ক্লিয়ার হয়েছে তো অন্যের মাথাও ক্লিয়ার করতে হবে নাকি ক্লিয়ার তো এখন বুঝছেন তো প্রথমে বলছি না সুদ মানে উন্নয়ন নাকি সবাই হ্যাঁ তো মনে হচ্ছে নাকি ভিতরে ভিতরে মনে হচ্ছে এখন মসজিদে জিজ্ঞাসা করছি সমস্যা ব্যাংকে নিয়ে যদি যাই জিজ্ঞাসা না ভাই সুদ মানে অন্য কথাটা ভুল অনেকেই দেখে তো না হইতে পারে তাও হারাম তো এখন ক্লিয়ার মাথা এর পরবর্তী এখন আমার সমস্যা হচ্ছে এই জিনিসগুলা ক্লিয়ার করতে করতে এমন পর্যায়ে যায় যে সমাধান নিয়ে আর কোনো কথা বলতে পারি না আমরা মাগরিবের পরে ইনশাল্লাহ আবার আলোচনা করবো এবং ওখানে আরো কিছু জিনিস জানতে পারবো এখন সমস্যা যে ফ্লোটা নষ্ট হয়ে গেলে আবার তুলতে কষ্ট এই যে আপনি কিন্তু বলছি গভীরে যাবেন আপনারা শোনেন আসতে থাকেন দেখছেন একবারও কিন্তু বলতে হয় না যে ভাই চিল্লায় বলেন চিল্লাইতে হয় না তো এইটা এইটা হচ্ছে চিল্লানো আসল জায়গা যুক্তি চিল্লাবে নিজের অন্তর চিল্লাবে যে কি করলো এতদিন কিসের মধ্যে আছো এখানে মাদ্রাসায় পড়েন কে কে মাদ্রাসার ছাত্র আচ্ছা আলহামদুলিল্লাহ ও তাহলে সবাই জেনে না ও তাহলে আপনারা তো জিনিসগুলোর মধ্যে আরো বেশি বেশি আছেন মাদ্রাসাতে তাও এই শিক্ষা দেয় যে দুনিয়াকে ত্যাগ করাটা হচ্ছে কি যে একটা ইমানদারি লক্ষণ এবং ওইটা তোমার লক্ষ্য হওয়া উচিত দেয় না স্কুল কলেজে তো এটা দেয় না নাকি কিন্তু ওইটার প্রভাব মাদ্রাসায় ঢুকবে ঢুকতেছে সারা চার পাঁচ যখন আপনার এলাকা ময়লা থাকবে আপনি কখনো ঘর পরিষ্কার রাখতে পারবেন না আপনি যদি মনে করেন ইমানটাকে মসজিদের মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে ফেলবেন আসলে এটা থাকে না ওইভাবে দুশো বছর আগে হয়তো কেউ চিন্তা করছে ওই সুদ খারাপ যে খাওয়ার সে খাক আমি ওটা করব না আমি আমার জায়গায় পবিত্র থাকব এই ঘরে আবদ্ধ থাকব আজকে দুইশো বছর পরে তার আত্মীয় স্বজন ওখানেই জড়িত হয়ে গেছে হয়েছে না এই যারা মাদ্রাসে পড়ছে আপনাদের কোন আত্মীয় স্বজন নাই সুদের সাথে জড়িত আমার আত্মীয় আছে শুধু জড়িত না মানে কিছু বললাম না তো এমনে হয় না বুঝছেন এমনে হয় না আপনি একা ভালো থাকবেন কিছুদিন আগে আমি প্রমাণ কাগজে টাকা যে সুদের মেশিন মানুষই খেপে গেছে আমার উপর আপনি কিসের লেনদেন করেন আপনার পকেটে কিসের টাকা আপনি কেমনে বাসে ইয়ে করবেন একজন আমাকে মেসেজ দিয়েছে আপনি বই কিনতে চাই চাল ডালে কিনে যাবে আমি বলছি কিনেন দেন বলে কি যে ঢাকা আসতে তো বাসের চালটা নিবে না মানে সে আমার ফাইজলামি করতেছে আমার সাথে সত্যি সত্যি চালটা রান্না আমি দিতাম আমার তো আপত্তি নেই এখন এগুলা মানতে কষ্ট হয়ে যাইতেছে তাদের মানে আমি কেন বললাম যে না আমার দোষ হয়ে গেছে কিন্তু যুক্তি কোনো খণ্ডন করতে পারে না যে না ভাই আপনি এই কথা বলছেন এটা ভুল ছিল বলাটাই যেন কি অন্যায় হয়ে গেছে তো যেটা বলতেছিলাম এই মাদ্রাসা সমাজ এটা একটা আর একটা থেকে পৃথক না থাকতে পারবে না থাকতে গেলে কি চার পাঁচ সমাজটা কি মাদ্রাসাতে আসবেই আজ থেকে সত্তর বছর আগে যারা মাদ্রাসায় যেভাবে এই চিন্তা করতো এখন এটা ছাত্ররা ওইভাবে চিন্তা করে না যে বলে চিন্তা করো ওকে আমি ডাক দিব কেমনে বললো এই কথা যে আগের চিন্তা এখন চিন্তা সবার এক এখন কি ভাইরাল বক্তব্য চিন্তা করে না ছাত্ররা করে তো তো ভাইরাল বক্তা হোক কি এটা কি কোনো মানে ভালো হ্যাঁ ভালো বক্তা হইতে পারে ওইটা সমস্যা নেই ভাইরাল হইতে চ আমাকে ইয়ে আলেম একজন আলেম উনি মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন দিল যে ভাই ফেসবুকে বুস্টিং করবো আমি কি বুস্টিং করবেন আমার পোস্টগুলো বুস্টিং করবো যেন বেশি মানুষ দেখতে পারে কি পোস্ট তো দেখলাম কি যে ভাইরাল হওয়ার মতন কিছু পোস্ট আমি বলি এটা তো আসলে আপনি কাজ হইতে হবে এমন যে আপনার পোস্টে ছড়াই যায় তাহলে হজরত পালনপুরি গল্প বললাম হজরত পালনপুরীকে এক লক্ষ টাকা দিছে যেরকম একটা সেমিনার করতে একটা ক্লাস মিস দিতে হবে সেই জন্য এক লক্ষ টাকার অফার ছেড়ে দিছে বলে আপনি এমন কাজ করেন না মানুষই ভাইরাল বানাই দিবে আজকে পালনপুরি আমরা দশ টাকা দিছে যে ওই বলিস উনি তো আজীবিত নাই কিন্তু ওই ঘটনা আমার মাথার মধ্যে ঢুকে গেছে এইরকম একটা তো ঘটছে আমি বলবো এই যে আমি দুনিয়াতে ছড়ায় বেড়াইতেছি আমার কয় টাকার বুস্টিং করতে লাগছে বুস্টিংয়ের টাকা তো সরাসরি জাকারবার্গের হাতে দিতেছি আমি একটা ইহুদি শক্তির হাতে আমি আমার টাকা হালাল টাকা তুলে দিতেছি আমার বিবেকে বাঁধে না আমি ভাইরাল হইতে হবে কি লাভ ভাইরাল হয় যদি আমি ইহুদিদের নিয়ন্ত্রিত একটা মিডিয়াতে ভাইরাল হই আমি আমার সবচেয়ে অপছন্দের যে কাজগুলো করি সেটা হচ্ছে ফেসবুকে পৌঁছে দেওয়া বিরক্ত লাগে কারণ আমি দেখতেছি এটা পুরো একটা নিয়ন্ত্রিত মিডিয়া এসেই তো সেই জন্য মাঝে মাঝে ফিলিস্তিনের পক্ষে দুই একটা পোস্ট দেই কিছু রেস্ট্রিকশন মারে তো নিজের নিয়ন্ত্রণ আসে কারণ এটা নেশার মতন তো আমারও তো ধরা শুরু করে তো এই জন্য একটু ইয়ে পোস্ট দিলে তার দৃষ্টি উল্টা কথা বলাই তো তার দৃষ্টি নাকি তো দিলে একটু রেস্ট্রিকশন মারে তার একটু মাথা না যা তুই খারাপ আবার প্রমাণিত হইল তো দেখছেন আমি নিজে কি নিজে পুরো পবিত্র থাকতে পারলাম এত কথা পরে কেন কারণ আমাদের নিজস্ব মিডিয়া নাই নিজস্ব প্রযুক্তি নাই যারা হালাল রিজিকের কথা বলে সবাই খালি কাজ বলে শুধু দিয়ে যদি দুনিয়া চলবে তো আমি বাকি হালাল ভাবে করবো কৃষি কাজটাও কি শেষ পর্যন্ত সমস্যা নেই কেউ বিরক্তি প্রকাশ করবে না কেউ তো ইচ্ছে করে করেনি আচ্ছা কৃষিকাজটা কি কেউ এই হালালভাবে হালাল ভাবে করতে পারবে যদি সারা দুনিয়া হারাম থাকে তো একজন বললো ব্যাঙ্কের চাকরি হারাম আমি বললাম ব্যাংকে যে তা এই কেউ আবার বললেন না যে আমি ব্যাংকে চাকরি হালাল বলছি পরে এগুলো নিয়ে হাবিজাবি করে উল্টা পাল্টা লোক থাকলে কিন্তু আমার বক্তব্য আপনারা পাবেন না শোনেন আগে তাই বললাম কি যে ব্যাংকে যে দাঁড়ওয়ান ওর চাকরি কি হালাল না হারাম এবার চিন্তা পড়ে গেছে আমি কিন্তু হত জিজ্ঞেস নেই আস্তে আস্তে সময় হবে একটু চিন্তায় পড়ে গেছে বললো হ্যাঁ একবার চিন্তা হতেছে হালাল না হারাম আমি বলি ব্যাংকে যে ক্লিনার তার কাছ তো ফ্লোর পরিষ্কার করা সে একদিন মেডিকেল ফ্লোর পরিষ্কার করে আরেকদিন ব্যাংকে করে ইয়েতে করে সে সুদের সাঁতনে পাঁচ কিছুই বুঝে না সে হচ্ছে খালি ময়লা করে সে হালাল না হারাম তো বুঝতেছে আমি কোন দিক দিয়ে ধরতেছি বল হারাম এইবারে হচ্ছে আমার ট্রাম্প কার্ড বের করছে হ্যাঁ তাস খেলছেন না অনেক সময় ট্রাম্প কার্ড ট্রাম্প কার্ড কি মানে স্টোরে থাকে জায়গা মতন বসে তখন আমি বললাম যে কৃষক ব্যাংকে খাবার সাপ্লাই দেয় ওরাই কি হালাল না হারাম আর বললো হালাল আমি বললাম ব্যাংকের ফ্লোর পরিষ্কার করে দেয় এইটা হারাম হয়ে গেল আর ব্যাংকে খাওয়াই পোষায় বড় রাখতেছে পুরো টাকাটা ব্যাংকের ক্যান্টিনে যাইতেছে এবং মানে পুরো সুদের সিস্টেমটা খাওয়াইতেছে যে তার বেতন হালাল হয়ে যাবে তা আমি আমি যদি পরিষ্কার করি আমি হারাম আমি যদি খাওয়াই আমি হালাল তা আমার টাকাটা কি সুদের টাকা না তখন তো টেনশনে পড়ে গেছে তাহলে তো কোনো টাকায় হালাল থাকে না তাই না তো বলে না কৃষকেরটা হালাল হবে না বলি ওর টাকাটা আসে কোথেকে ব্যাংক থেকে ওর খাওয়াটা কি কাজে লাগে ব্যাংকের প্রতিষ্ঠা করতে তো কাজে লাগে তাহলে কেমন হালাল হয় তখন বললো না ক্লিনারও হালাল দারুয়ানো হালাল এমন বলতেছি সুদের সাথে সরাসরি যে সম্পৃক্ত না তারটা হালাল হবে না না হইতে পারে আমি তো জানি না এই যে জিনিসগুলো নিয়ে তো আসলে আলেমদের মধ্যে আলোচনা আছে নাকি সবারই হারাম বানাই দেওয়া কোনো আমাদের লক্ষ্য হইতে পারে না আবার সবাই হালাল বানাই দেওয়া লক্ষ্য হইতে না এটা কোন জায়গায় যায় থামছে সেটা বুঝতে হবে এরপরে যদি আমি বলি কি যে আচ্ছা ভাই আমার এই ব্যাংকের চাকরি তো হারাম বুঝলাম মসজিদে দান বাক্সে সুদ খালি দান করে আর ওই টাকা আমার বেতন আসে এখন আমার বেতন হালাল হবে কিনা অবশ্যই হবে নাকি সে তো দান করে দিছে কাট করে দিছে এখন বললাম যে সুদ খোরা একটা মসজিদ বানাই দিছে ব্যাংকের মালিকটা কিন্তু মসজিদ বানাই দেয় জানেন আপনি কেন জানেন মসজিদ ওই মসজিদ ইমামতি করতেছেন ওই মালিক কিন্তু আপনার বেতন দেয় এবার মানে কোন পর্যায়ে যে যাইতেছে আপনার কিছুই এবার দেখবেন যে নিজের অবস্থায় কোন পর্যায়ে যায় আপনি মনে করতেছেন যে সারাদিনই উচ্ছন্ন যাবে আর আপনি কৃষিকাজ করে হালাল হয়ে যাবেন না তো সোজা আচ্ছা অনেক আলোচনা হয়েছে এবার একটু বিশ্রাম প্রয়োজন কেমন মাগরির পরে সংক্ষিপ্ত তাইলে কিছু রাখি এই পর্যায়ে পর্যন্ত আসলে বুঝতে পারছেন যে আসলে ইসলাম একা একা পালন করার ধর্ম না আমরা সবাই একা একা জান্নাতে যাওয়ার যে একটা প্রচেষ্টা সেইটার থেকে আমাদের একটু চিন্তাটা একটু সরাইতে হবে আর ওই শর্টকাটে জান্নাতে যাবো যে শুধুমাত্র এইটা করো এটা করো এটা করো এই চার পাঁচটা করে জান্নাতে চলে যাবে এটা আসলে ইসলামের সিস্টেম না হ্যাঁ বুঝে গেল ইসলামের কি মূল সিস্টেম না কোশ্চেন পরে নেব ইনশাল্লাহ নামাজে পড়ে ইসলামের মূলধারা সিস্টেম না এটা হ্যাঁ এবং রাসুল কাছে সালাবা সালাবা নামে একজন ব্যক্তি সাহাবি আর কি তো বললো যে হে আল্লাহ রাসুল আপনি দোয়া করেন যে আমার সম্পদ বৃদ্ধি করে দেন তুমি বললো এমন কিছু কি মানে তোমার জন্য আমি দোয়া করবো যেটা কল্যাণকর না সে বলে না তাও দোয়া করে তো করছে করার পর সম্পদ বৃদ্ধি হওয়া শুরু হয়েছে এত বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে যে সে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পারে না তার গরু ছাগল মানে উঠে চড়ে বেড়ায় দূরে দূরে তো আরও যখন বৃদ্ধি পাইছে তখন শুধুমাত্র জুমার নামাজ পড়তে আসতে পারতো বাকি নামাজ সে জামাতে পড়তে পারতো না তো রাসুলাম বলতো জন্য আফসোস জন্য আফসোস এরপরে যখন জাকাতের বিধানটা আসলো তখন সে জাকাত দিতে অস্বীকৃতি জানাইছে জাকাতের যখন আয়াত আসছে তো তখন কিছুদিন পরে তার আবার বুঝ হয়েছে বুঝার পর যখন জাকাত দিতে আসছে তখন সাল্লাম গ্রহণ করে নাই বলছে নিবে না তারপরে রাসুল সাল্লাম মৃত্যুর পর যখন আবু বকর আসছে তখন আবু বকর আবার এসে জাকাতে সম্পদ দিয়ে বলতেছে আপনি নেন বলে যে এটা আমার আগের জন্য আবু বকর কিন্তু রাসুল সাল্লাম একেবারে অক্ষর অক্ষরে পালন করতেন যে ওনার জীবনে ও আমার আগের ভাই করেন আমি করতে পারবো না অসম্ভব হ্যাঁ আমার আগের ভাই করেন আমি করতে পারবো না সে কান্নাকাটি করছে বা কাজ হয় নাই 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 শেষ তারপরে ওমর রাজি আসলো ওনাকে আসলো অনুরোধ করলো কান্নাকাটি বললো আমার আগে দুজন করেন আমি করতে পারবো না কোনো কান্নাকাটি গেছে কোনো কাজ হয়নি ইসলাম সবসময় নরম ধর্ম না অনেক কঠোর চিন্তা করছেন আপনি জায়গা দিতে দাঁড়াই আছেন কামতেছেন নিতেছেন না না নিব না শেষ আপনি দেখতেছে আপনার সামনে যার নাম চলে আসতেছে কত ভয়ঙ্কর একটা সিচুয়েশন একটা সার্ভিস যে ছিল তো এই এইটা হচ্ছে কি যে বাস্তব আপনারা দেখেন আপনার জীবনের সময় অল্প আপনি চাইলে অনেক ধনী হইতে পারবেন কেমন আপনি চাইলে কি অনেক ধনী হইতে পারবেন সক্রেটিসের নাম শুনছেন সক্রেটিস হত্যা করছে যে তার নাম কি কেউ জানে না দেখছেন সে ছিল রাজা সে হত্যা করে ফেলছে সে হয়ে গেল গায়েব আর যে নিহত হইলো সেই টিকে আছে বুঝছেন হকের মূল্য কত আমি আজকে রাজা উনি একটা কথা বলছে আমার পছন্দ মেরে ফেলছে আমার তো মনে হইলো যে আমি টিকে গেছি ধ্বংস হয়ে গেছে তাই না আজকে দুই হাজারের চেয়ে বেশি বছর পরে প্রায় তেইশ বছর পরে এসে আজকে আমরা ভুলে গেছি যে কে রাজা ছিল কে হত্যা করছে আপনি সারা জীবন জীবন বাকি সময়টা পড়ে কিসের ব্যয় করবেন আপনি ঠিক করেন টাকার পিছিয়ে ছুটে আচ্ছা এই যে বর্তমান সময় সবচেয়ে ধনী চার পাঁচজন ব্যক্তি নাম আপনি বলতে পারবেন আপনি কে যদি বলি একশো বছর আগে কে সবচেয়ে ধনী ছিল কেউ বলতে পারবেন না পারবেন না এই যে একজন বলতে পারছে কেমন ওইটা আপনার পাত্তাও না হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার আমাদের টাকাটা হারাই যায় এই সময়ের মধ্যে আমরা কি একটা স্রোত তৈরি করে যেতে পারি যে জিনিসটা নিয়ে কেউ কথা বলতেছে না যে জিনিসটা কেউ জানতেছে না অন্ধকারে রাখছে আমি যখন সুদের উপর পড়াশোনা করতে করতে দেখলাম যে এত পড়াশোনা করতেছি সুদের তো কোনো ক্ষতি খুঁজে পাইতেছি না তো তখন বললাম হয় ইসলামকে ভুল হইতে হবে নয় সুদকে মানে নয় ইসলামকে রাইট হইতে হবে এই দুইটার মাঝামাঝি কিছু নাই হয় বলবো যে সুদ খারাপ এবং ইসলাম রাইট নয় বলবো সুদ ভালো ইসলাম রং এটা মাঝামাঝি কোনো রাস্তা পাই না তখনই তো একটা তখন আমার মধ্যে কে বীজ বোপন করছিল আজকে আমাকে যা দেখছেন এর বীজ বোপন করছে কোনো মুসলিম ব্যক্তি না কোনো আলেম না কোনো ওয়াজিয়ান না খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান ব্যক্তি গ্রিক নন আমি জার্মানিতে বসে একটা ভিডিও দেখছি দেখার পর বললাম এই তো উত্তর পাই গেছি সুদের ক্ষতিটা কি প্রথম উত্তরটা পাইছি ওইটা ছিল বীজ তখন বললাম এই বেটা মুসলিম না হয়ে যদি এই কাজ করতে পারে আমি নিজের ইমানের দাবিদার বললাম আমি কিছু করলাম না তখন তো মানে লজ্জায় লজ্জায় মাথা না তো হ্যাঁ আমি বলি নিজে মুসলিম আমি আমাকে আল্লাহ শিখাই দিছে সুদ হারাম আমাকে আল্লাহ কোরআন দিছে কোরআন তখন পড়ি তখনও কোরআন পড়ি বললাম কি যে এই লোকটা যদি কোরআন না পায় আল্লাহর এই উপরে তো বিশ্বাস না করে তারও তো ঝুঁকি আছে ঝুঁকির মুখে সে যদি এই হকটা আবিষ্কার করে ফেলতে পারে আমার বাকি জীবন কি আমি সুদের পিছিয়ে থাকবো না এই হকের পিছিয়ে থাকবো তখন আমার আত্মসম্মান বোধে লাগলো যে মুসলিম হয়ে আমি করলামটা কি আপনাদেরকে না যখন দেখেন যে খ্রিস্টান মিশনারিরা এসে গরিবদেরকে টাকা দিতেছে সাহায্য করতেছে সুন্দর ব্যবহার করতেছে আর তারা তখন আত্মসম্মান লাগে না আমি মুসলিম হয়ে কি করলাম আল্লাহ তো বলছে আমি দান করলে আল্লাহ আমাকে আখিরাতে ফেরত দিবে এইটা জানার পরেও আমি দান করতে পারলাম না খ্রিস্টান এসে দান করে আমার ধর্মের থেকে লোক ছুটে নেয় লাগে না ভিতরে আমার তো লাগে আমার যেখানে আল্লাহ বলছে আখিরাতে জান্নাত দিয়ে দিব তোমার দরজা দিয়ে দিব এই দরজা দিয়ে তুমি ঢুকবা আমি নিজ হাতে তোমাকে প্রতিদান দিব দিলে আমি বহু গুণে ফেরত দিব এত কিছু বলার পর এগুলো করে আমি আর আমার সামনে খ্রিস্টান এসে দান করে দিয়ে ওরে নিয়ে নিতেছে তখন মনে ওরা কি মুসলিম হইলাম এটা ঠিক আমার ওইরকম লাগছিল যখন সুদের এই পয়েন্টটা দেখলাম সেও মুসলিম না হয়ে যদি সুদের ক্ষতিটা নিয়ে কাজ করতে পারে তো আমি কি করলাম ওইটা ছিল বীজ ওই বীজ থেকে কিন্তু তখনও গাছ গজায় নাই খেজুর গাছের বীজ মাটিতে রুকার করে মাস মাসের পর মাস পরে যে গাছ ওঠে ওই বীজ থেকে গাছ গজানোর পিসে আল্লাহর সাহায্য ছিল আল্লাহর সাহায্য ছাড়া তো আগতে পারবো না এটা তো নিশ্চিত কেমনে সাহায্য ছিল এটা বলি আচ্ছা আজকে এত কথা বলতে গেলে তো আপনাদেরকে হালাল রিজিক নেই কখন কথা বলবো যেটা ছিলাম তো তখন আমার মনে আমি কি করে বিশটা কেমনি গজা সেটা বলি তো আমি বাংলাদেশে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিতে পড়াশোনা করছি তো ওখানে চান্স পাওয়ার পর মনে হয়েছে আসলে চাকরি এখন আমার পিছু ছুটবে আমি আর চাকরির পিছু ছুটবো না কারণ এত ভালো জায়গায় পড়ছি তো ওখান থেকে পড়ার পর আমি বললাম যে আরও ভালো কিছু করতে হবে তো ওখান তারপরে সিএফএ করলাম সিএফএ হচ্ছে যে একটা লাইসেন্সিং এক্সাম এটা অত্যন্ত মানে বড় ডিগ্রি তো এটা করার পর ভাবছি যে এইবারে তো মনে করবেন যে আমি উড়বো হ্যাঁ তারপরে হলো না এবার আমি বিদেশি ডিগ্রিও লাগবে তারপরে বিদেশি ডিগ্রি অর্জন করলাম করার পরে ভাবলাম যে এইবারে চাকরি জীবন হয়তো শুরু করা যাক কিন্তু আমার চাকরি হইলো না কোথাও চাকরি হয় না আমি জানি না এটার উত্তর এখনও জানি না তো যখন দেখতেছি চাকরি হয় না তখন বললাম যে কেন তো এইভাবে এখানে এখানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে কেউ ইন্টারভিউতে ডাকে না বুঝি না কেন তো পরে ভাবলাম যে হয়তো চাকরি একটু বেতন কম আশা করলে হবে বেতন কম আনো শুরু করতে করতে এমন পর্যায়ে গেলাম যেখানে আমি থেকে যখন করতেছিলাম তখন যে ধরনের চাকরি অফার পাইতাম তার চেয়ে কম বেতনে আমি দাবি করতেছি তাতেও হচ্ছে না স্কুল টিচারের আবেদন করলাম সেখানে পর্যন্ত হয়নি তো বললাম কি যে এই জীবনে রেখে কি লাভ নাকি কোনো কাজই তো লাগলো না না আমার মেধা কোনো কাজে লাগলো না শ্রম কোনো কাজে লাগলো না এই জীবন কোনো কাজে লাগতেছে তো তখন মানে চাকরির আবেদন করতে করতে এসব হতাশ হয়ে গেলাম হতাশ হয়ে গেলাম যে আসলে মানে মনে করো যে যেন অনেক বলে যে আল্লাহ রিজিক দিলে দিবে আমি এখান থেকে ইস্তফা নিলাম আবেদনও করি না কিছু না আমি বসে আছি বসে থাকতে থাকতে কি হয় মানুষের মানে হতাশা জমে নাকি আপনি এখানে অনেকে বেকার আছেন আছেন না হতাশ আপনারা হতাশ আমি জানি হতাশ বিয়ে বিয়ে হচ্ছে না না বিয়ে বিয়ে তো হওয়ার কথা সাবালক হওয়ার পরে সেখানে আপনি এত বছর লেখাপড়া করলেন আপনি তো না এটা তো আমাকে বলেন না যে ভাই আমি ফেরেশতা ছিলাম আমি বিশ্বাস করব না যারা বাবা হচ্ছেন তারা জানবেন ছেলে ফেরেশতা হবে না শাবাল হওয়ার বয়স হচ্ছে পনেরো চোদ্দো বিয়ে করার বয়স হচ্ছে একুশ তাতেও হবে না চব্বিশ পার হয়ে যায় মানুষ কি পাথর যাই হোক তো আমারও বিয়ে হয় না চাকরি হয় না কিছু না মানে এটা একটা হতাশা না মনে যে আসলে আমার এই জীবনটা কি মানে কি তো দেখেন আমি মনে করি যে এটার আসলে একটা ভালো কিছু ছিল আপনারা যারা আজকে বেকার তারাও মনে করবেন যে আপনারা ভালো কিছু হয় তো এক সময় বেলা যে আসলে এই জীবনটা একটা বোঝা হয়ে গেছে আমি এই পৃথিবীর সম্পদ ভোগ করতেছি বা মায়ের টাকা নষ্ট করতেছি আমি খাইতেছি যাইতেছি আলো বাতাস উপভোগ করতেছি আল্লাহর কিন্তু এই পৃথিবীতে আমার কোনো ব্যবহার নাই তখন মনে হলো যে জীবনটা কি আমার একটা বোঝা যখন এটা মনে হইলো তখন বললাম জীবন আসলে হারাই তো তো কোনো ভয় নেই তাইলে মানে আপনার কাঁধে যখন এটা বোঝা থাকবে এটাকে ফালাইতে কি ভয় লাগবে নাকি যখন মনে করবেন যে এটা মূল্যবান তাইলেটাকে ট্রেনে টেনে বহন করবেন এটা তো কোনো মূল্যই নেই থাকলে কি না থাকলে কি তখন বলছি না এই গজ হবে একদিন তখন ভাবলাম আমি যে জিনিসটা জানতাম আগে ভয় পাইতাম প্রকাশ করতে পরে ভাবলাম আমি আগে ভাবতাম কি যে আমি এই রিটায়ারমেন্টে যাওয়ার পর এটা প্রকাশ করব হ্যাঁ জিনিসগুলো জানি এটা প্রকাশ করবো তখন ভাবলাম হারানোর কিছু নাই এটা অমূল্য এটা পড়লে কি উঠলে কি যা এখনই শুরু করব তখন শুরু করলো গজানো হ্যাঁ তার বই লেখা শুরু করলাম আমি যে জিনিসগুলো জানি যেগুলো লেখে যাব যখন লেখা শুরু করলাম এবারে ভাবলাম কি যারা আমি তো আসলে সুন্দর জিনিস জানি মানুষকে কত কিছু দেওয়ার আছে লিখতে লিখতে আবার না জীবনের দেওয়ার ভালোবাসার সৃষ্টি হইলো এখন আর নিজের কাছে নিজে খারাপ লাগে না এখন বলি যে না আমি তো মূল্যবান এই জীবন আমার রক্ষা করতে হবে এই বইয়ের জন্য হলে আমরা বাঁচতে হবে আগে হয়েছে কি যে রাস্তা পার হওয়ার সময় তত কেয়ার করতে হবে না ঠাস ঠুস পারে তখন বলতে না আমি সাবধানে হব যদি কোনো গাড়ি চাপা দেই বইতে প্রকাশ হবে না এইটা এত মূল্যবান বই আমার এইটার জন্য বাঁচে থাকতে হবে এই জিনিস মানুষকে জানাই যাব আমি তারপরে যখন বই অর্ধেক লেখা শেষ ততদিন আমি বুঝে গেছি যে রিয়েলি এটা শক্তিশালী কোনো একটা এফেক্ট ফোর্ট ওই বইটা দেখাবো একটু পরে কোন সেই আচ্ছা তো ওইটা তখন বললাম যে রিয়েলি শক্তিশালী একটা এফেক্ট ফেলতেছে আমি আইডিয়া করতে পারতেছি তখন আমি বললাম যে আচ্ছা আমি তো এত ভালো একটা জিনিস লিখবো কেউ তো জানবে না যে আমি এটা লিখছি আমি কেমনে মানুষকে জানাবো তখন শুরু করলাম এই তখন আমি শুরু করলাম অনলাইন অ্যাক্টিভিটি একটু বলছি না যে অনলাইনে গুলো করতে ভালো লাগে না কিন্তু করলাম কেমনে তখন শুরু করলাম এর আগে অনলাইনে কি করতাম মাঝে মাঝে এনে ঘুরতেছি দুই একটা ছবি দিতাম সপ্তাহে একটা পোস্ট কি দুইটা মানে তেমন কিছুই না না নরমাল যে আমি একটা সাকসেসফুল তখন শুরু যখন করলাম তো এই সময় আসলে কিছু মানুষের মোটিভেশন কাজ করে শুরুটা করি নাই হঠাৎ করে আগেও দেখাও অত মানে মানুষ বুঝতো না লাইকও করতো না তো কোনো একদিন একজন ব্যক্তি বলছে তোমার লেখা আমার পছন্দ জাস্ট একটা কথা মনে আচ্ছা একজনের জন্য হলে তো আমি লিখতে পারবো হ্যাঁ বয়স্ক ব্যক্তি বা যথেষ্ট সিনিয়র জ্ঞানী মানুষ তিন বছর আগে তো তখন যে এত জ্ঞানী মানুষ যখন আমার লেখা পছন্দ করতে পারে তাহলে আমি লিখবো অ্যাটলিস্ট একজন তো পছন্দ করবে একজন তো পড়বে কিন্তু ওনার জন্য যে আশাটা ছিল দেখলাম কি আরো অনেকে পছন্দ করা শুরু করছে তারপরে আরেকজন বললো কি যে ভাই আপনি আমাদের গ্রুপে লেখা দেন তখন যখন দিলাম এই আস্তে আস্তে ছড়ানো শুরু হয়েছে লেখা তারপরে দেখলাম কি যে আমার লেখার প্রতি আস্তে আস্তে মানুষ আসতেছে আসতেছে এবারে যখন মোটামুটি মানুষকে করলাম এইবারে শুরু করে দিলাম সেই প্রশ্ন সুদের ক্ষতিটা কি আজ এটাতে আজকে শুরু করছি কেউ ক্ষতি বলতে পারে না এক একটা ক্ষতি বলে আমি প্রুফ করে দিই ভুল বলছো করছি না আজকে শেষ পর্যন্ত আপনি তো বলতে বাইরে এসেছেন এটা আল্লাহ হালাল হারাম করছে সেই জন্য হারাম এটা কোনো ক্ষতি দেখি না বলছেন না আমি এখনো ঠিক ওই পর্যায়ে নিতে পারবো আবার আপনাদেরকে কারণ আপনাদের ইয়েগুলো তো ক্লিয়ার হয় নাই কেমন সুদ ব্যবসা তফা তিলি তিলি বুঝার যে এটা এটা আসলে ধরতে পারি না আমরা পুরো সুদকে ব্যবসায় ব্যবসায় সুদ বানাই দেওয়া যায় এই যেমন আমি প্রশ্ন করছি আমার কাছে এক কোটি টাকা আছে এক কোটি টাকা ব্যাংকে রেখে সুদ নিব এটা যদি খারাপ হয় এক কোটি টাকা দিয়ে বাড়ি বানায় ভাড়া নিব একই সমান সমান ভাড়া একই সুদ কেউ তো দিতে পারে না তাহলে একটু না হয় অসুবিধা আছে বুঝলাম এটা একটু অলসতা আর একটা বাড়িটির কাছে যায় যে জোর জোর করে একটু তুলতে হয় এই সামান্য একটুর জন্য কি জান্নার জান্নামে তহত দিতে পারে উত্তর নাই থাকবে কি তাই বললাম কি যে এক কোটি টাকাই বাড়ি বানাই ভাড়া নিবা আর এক কোটি টাকাই ব্যাংকে দিয়ে টাকা তুলবো তো একই তো দেখতেছি আমি তফারটা কই তো বলে বাড়ি ক্ষয় হয় না তো বলে টাকা ভ্যালু ক্ষয় হয় না দশ বছর আগের এক কোটি টাকা এখন এক কোটি টাকা এক তো বাড়িরও ক্ষয় হয় টাকারও ক্ষয় হয় তো খর সমস্যা কই তো বলে বাড়ি মেনটেনেন্স লাগে না তো এত ব্যাংকের মেনটেনেন্স লাগে না ওখানে তো আমার সুদের থেকে একটু কেটে রাখতেছে ওটা দিয়ে মেনটেন করে দিতেছে তো হইলো তো শেষ ভাড়া থেকে একটু অংশ দিয়ে মেনটেন করি সুদের থেকে একটু অংশ দিয়ে ব্যাংক থেকে দিয়ে মেনটেন করি বুঝে গেল এইভাবে যখন প্রশ্ন শুরু করলাম তো জানেনই তো আপনারা আমরা কি করি যখন উত্তর দিতে পারেন না তখন কি দেই গালি একদম তো কিছু গালি ডালি খায় তো দেখি যে আমি এদিকে আবার যুক্তি খুঁজি দেখ কে আমার যুক্তি দিতে পারে এগুলো দিয়ে আমি নিজেরই ক্লিয়ার করতেছি হ্যাঁ আমি যেন নিজের সারা দুনিয়ার সামনে দাঁড়ায় বলতে পারি সুদ খারাপ আমি প্রমাণ করে দিব অর্থনৈতিকভাবে আমি নিজের যুক্তি দিতেছি খুঁজতেছি শিখতেছি কেমন যেই গালি দে ও তো কিছু আমারও শিখে গেল না নিজেও শিখতে পারলো না ওর বাদ আমি ওলার পাত্তাই দিই না কোনো দিন হয় রে উলা বে পাত্তাই দিই না এ তো তুমি নিজে না কিছু শিখতে পারলে না আমার কিছু শিখাইতে পারলাম কারণ তোমার আচরণ দেখে আরেকজন ইসলামের প্রতি বিকর্ষিত হয়ে চলে যায় আরেকজন এদের আচরণ দেখে বলে মুসলিমরা এরকম হয় না হয় তো তো এখানে আমি দেখতেছি যে যে যুক্তি দিয়ে আমি এটা নষ্ট করি আর নিজের মনে মনে চিন্তা করি এবার কেমন আমার যুক্তি কারণ আমি তো সুদের বিরুদ্ধে তো ওরে আমি প্রুফ করে দেখালাম যে এটা দুইটা একই কিন্তু নিজেকে তো আমি জানি যে আলাতে কি তো এটা আর শক্তভাবে দাঁড়াইতেছে যুক্তিটা তো এটার মধ্যে অনলাইন থেকে উপকৃত হয়েছি অনলাইন আসলে অনেক উপকার করছে যদিও উপকারটা স্বীকার করতে কষ্ট লাগে তো এরপরে একদিন যুক্তি সব একসাথ করে সুন্দর করে প্রমাণ করে দিছি সুদার ব্যবসা এক হ্যাঁ একটা লেখা বিভিন্ন গ্রুপে আমার দিয়েছি হায় রে গালি রিপোর্ট মেরে মনে করবে উড়াই দিব এগুলো শুরু করছে এর মধ্যে আমি খালি খুঁজতেছি কে কে ভালো বলতে পারে এর মধ্যে এক পাইছি সবচেয়ে সুন্দর করে লেখা ওরে আবার আমার বইয়ের স্যাম্পল পাঠাই যাদের যাতে লেখা সুন্দর দশ বারো জনের বইয়ের স্যাম্পল পাঠায় বলে দেখেন তো লেখা ঠিক আছে কিনা এর মধ্যে থেকে একজনকে বাছাই করছি যে সে সবচেয়ে ভালো লেখা বুঝতে পারে মন্তব্য করতে পারে আমাকে যে শুধরাইতে পারে তারে বললাম আপনি আমার বই সম্পাদক হন এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ছয়টা বইয়ের মধ্যে পাঁচটা দেশের সম্পাদক কেমন সে তো দেখছেন কিভাবে বাহির করতে হয় তাহলে আজকে থেকে কি শিখলেন আপনারা গালি নয় বরং মেধা যেন কাজে লাগে কেমন সেটা জানবেন না চুপচাপ বসে থাকবেন শিখবেন কি বলতেছে এমনকি একটা ট্রান্সজেন্ডারও যদি বলে আমি ট্রান্সজেন্ডার রাইডে এই কারণে সত্য গালি দিবেন না চুপচাপ বসে থাকবেন যে আসলে ওর ও যুক্তিটা শুনি তো আমার যুক্তিটা কি ধর্মের যুক্তিটা কি বিশ্বাস করেন গালি দিলে কোনো স্বভাব হয় না বিশ্বাস করেন আপনি গালি দিলে স্বভাব হয় মনে থাকে যেন গুহা হয় আপনি আপনারাই কথা বলতেছেন তো আমারে গালি দেয় কারা অনলাইনে গালাগালি গুলো করে কে গিব করে কারা তো পর নিন্দা আচ্ছা তো এগুলো মনে থাকে জানা। হ্যাঁ অন্য কেউ শিখাবেন তো তাহলে এখন দেখছেন যে কিভাবে একটা বীজ কেমনে চারা হয়েছে ওই চারা গাছ হইতে হইতে এখন কি ফল দেওয়া শুরু করছে আপনাদেরকে যে ভাই ফলটা ছিঁড়ে দিলাম যদি যদি কোনো জায়গায় বীজটা কাজে লাগে তাইলে আমি তো মাঝখানে আছি সবাই নজর আছে যে এই লোক হয়েছে আমি কতদিন স্বাধীনভাবে কথা বলতে পারি না পারি এটা আল্লাহর যতদিন ইচ্ছা তত দিন আল্লাহ যদি নিরাপদ রাখছি আমি কল্পনা করিনা আমি প্রথম যখন ওই বইটা ভাই বইটা একটু দেখাবো আমি ব্যাংক ব্যবস্থাটা গোপন তো বইটা যখন প্রথম প্রকাশ করছিলাম আমার টার্গেট ছিল যে দুই মাসের মধ্যে বই নিষিদ্ধ হবে তো এই দুই মাসের মধ্যে যত ইচ্ছা প্রচার করব তখন পাগল হয়ে গেছে অনলাইনে তখন পাগলের মতন প্রচার করছে অনলাইনে এটা হচ্ছে আপনার দুই হাজার বাইশ সালে হ্যাঁ দু হাজার ফেব্রুয়ারি তিন বছরও তো হয়ে নিলেখি শুরু দেখছেন মাত্র আড়াই বছরের কোন পর্যায়ে এটা ছড়াইছে আজকে রংপুর শহরে এতগুলো মানুষ আমাকে চিনেন প্রথমবার যখন এই বই লিখছি এই ওদের গ্রুপে ওদের পেজে যাই মেসেজ দিই ভাই এরকম একটা বই আছে একটু দেখেন আর কি হ্যাঁ চিনও করে নেই চিনও করে নেই আর সমস্যা নেই দুষ্টামি করি মাঝে মাঝে একটু রসিকতার দরকার আছে আপনি কোথায় সিন করবেন আপনাদের ভক্তের শেষ আছে নাকি তো দেখছেন কিন্তু আজকে এই অঙ্কুশ গিয়ে আপনারা একশো জনের মতন বসে আমার কথা শুনতেছেন তো এইটাই সেই যেটাকে হতাশার থেকে বরং জীবনের একটা গেছে এবং আমি মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে যদি আমি খারাপ মানুষ অনেক আমি মনে করি যে আল্লাহ ইচ্ছা করে আমার ওই ভিতর ইয়ের ভিতর দিয়ে নিছে ওই বীজটাকে চারা বানানোর জন্য এটা আমি মনে করি আপনি মনে না করতে পারেন আমি এখানে নিজেরে সুফি বানানোর জন্য ক্যামেরা সামনে আপনার সামনে বসি নাই আপনি কেমনে ভালো হবেন এটা আপনি চিন্তা করবেন আপনি ভালো হওয়া মানে কেমনে শর্টকাটে জানাতে চলে যাব কেমনে কেমন হালাল এটার এইটা এটাই সিস্টেম না পুরো সিস্টেমটা যখন একটু আগে জিজ্ঞেস করছি কে জানি ভাই আপনি যেমন বলতেছেন ব্যাংকের মসজিদ ব্যাংকের এই ব্যাংকের ওই ব্যাংকের হাসপাতাল আমি কেমনে হালাল থাকবো আমি বলি ভাই আস্তে 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 আমি এটা পুরা বুঝাইছি আমাদের সিস্টেমটা কত পর্যায়ে গেছে এটা বোঝানোর জন্য আপনি এত এখন টেনশন নিতে লাগবে না সময় নেন বুঝেন রাস্তা দেখানো দিয়ে তো আল্লাহরে আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করি তারা ব্যাংকের কোনো সফটওয়্যার পর্যন্ত বানায় না ব্যাংকের কেউ আসলে বলে আচ্ছা আপনি সুদের সাথে রিলেটেড কোনো সফটওয়্যার বানাবো না এমনি যদি অন্য টাইপের কাজ হয় ওইটা করতে পারি কিন্তু সুদের রিলেটেড জুয়া রিলেটেড মদের রিলেটেড কোনো কাজ আমরা করবো না কিন্তু তারপরেও আমি বলি তারপরেও আমাদের গায়ে ধুলা হইলো লাগে ওইটা লাগবেই আপনি এটা কিছু করতে পারবেন না ওইটার মধ্যে থেকে কতটুকু হ্যাঁ এখন আপনি যদি কি জানো ওই কথাটা আবারও বলতে হয় আপনি যদি গুহায় বা বনে জঙ্গলে চলে যান বা একদম নির্জন পাহাড়ে চলে যান তাইলে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওইটা তো ছাগলের চামড়া আমরা ছিলে ছাগলের বেড়ায় আপনাকে কোমরে অনেক ইয়ে করবেন এই খড় আছে না ইয়েতে দেখছিলাম কোনে হাওয়াই হাওয়াই উপদ্বীপে ওরা লম্বা লম্বা খড় খেয়ে আপনি একশো কুড়ি স্কার্টের মতন বানায় ছত ডাক ওই জায়গা ওইটা পড়তে হবে আর কি করার আর ওখানে যদি আল্লাহ ছাড়া আর কেউ না দেখে যার বাসি কোনো মানুষ না থাকে ততর আর ডাকলে কি না ডাকলে কি কারণ না নামাজের সময় খালে একটু ডেকে নেবেন আচ্ছা দুষ্টমি করতেছি হ্যাঁ তো ব্যাপারে সেরকম হাদিসও আছে যে এক সময় মুমিনের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হবে এক পাল মেশ হ্যাঁ তো ওই দু আটছে কিনা আসছে এটা তো কিন্তু এটা আসলে দুনিয়ার জন্য সমাধান না সমাধান যখন আমরা দুনিয়ার জন্য আনতে যাব এবং প্রমাণ করতে যাব ইসলামকে দ্বারা ইসলাম একটা সত্যিকার আধুনিক ধর্ম মুখে বললে হয় না মুখে বলবো আধুনিক ধর্ম কিন্তু হালাম থেকে বাঁচতে যে আমি গুহায় গেলাম গা তুই তুমি তো গুহার ধর্ম তুমি গুহাতেই থাকো সারা দুনিয়া চলবে আমাদের আইনে আমাদের সেগুলার আর তোমার ইসলাম চলবে বন জঙ্গলে পাহাড়ে ওইটা আমি কখনো বলি না কিন্তু এক সময় তো করতে হবে ওইটা আলাদা হিসাব তো আমি চাই যে আসলে আপনারা বুঝেন না বুঝলে কেমনে তৈরি করবেন আর সমাধান একটাই সুদ ছেড়ে দিতে হবে কেমন এটা নিয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা হবে আজকে না সুদ থাকলে যত চেষ্টাই করেন সমাধান হবে না এবং এই যে এতক্ষণ ধরে যে পুরো সিস্টেম বললাম ইসলামী ব্যাংক যদি আপনি প্রতিষ্ঠা করেন এই সিস্টেম কি বদলাবে নাকি একই সিস্টেম থাকবে এটা কি আমাদের চোখে দিনের আলোর মতন পরিষ্কার এবং হালাল আর হারাম এইভাবেই পরিষ্কার বোঝা যায় এটার জন্য পিএইচডি লাগে না আল্লাহ কথা বলে নাই যে পিএইচডি করলে তুমি হালাল হারাম বুঝতে পারবা আর বাকিরা হচ্ছে পিএইচডি পিছিয়ে গুরবা এটা কোনো মডেল না ইসলামে আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইয়ে দিছে বিবেক দিছে মুর দিছে ফুরকান ফুরকান একটা রিক্সাওয়ালা বুঝতে পারবে কোনটা হালাল কোনটা হারাম রিক্সাওয়ালা একটা জেলেও বুঝতে পারবে একটা ডাক্তারও বুঝতে পারবে এই যে কিছুদিন আগে একজন ব্যক্তি আমাকে কল দিল কল দিয়ে বলল আমি এই এই সিস্টেমে লোন দেই এটা হালাল হবে কিনা বলছি পুরো হয়েছে ঘুরে সুদ যে এটা দিতেছে তাই বললাম না ভাই এটা হচ্ছে না বলে না আমি এখানে পড়ছি ওমো আলম বলছে এসে আমি বলি ভাই আর নামাজ পড়ে বলে হ্যাঁ নাচ পড়ার পর মনে খসমস লাগে না কি করতেছি বলে হ্যাঁ হ্যাঁ লাগে তো বলে ওই জন্য আমরা কল দিচ্ছেন না বলে হ্যাঁ এবার হাসতেছে বলে ভাই আর তারপরে বলে তারপরে হালালটা শিখেছি যে কেমনে করতে হবে তো বলে কি যে হ্যাঁ এটা আগে করছি বলি তখন কি মনে খসমস লাগতো বলে না আপনি ভুল করে যাইতেছেন আর একবারও দিলে টোকা দিবে না এটা কিন্তু হয় না এটা হয় আমি তো মনে করি হয় না আমি বলেন না আল্লাহর প্রমাণ কই যে আল্লাহ যে আছে আমার কাছে এটাই প্রমাণ লাগে আমি একটা গুণা করতে কোন একটা কাজ আমার নিজের জীবন আমি বলবো না কি কাজ আমি এটা নিশ্চিত ছিলাম না গুণা না এটা ভালো আমি বিভিন্ন বক্তব্য দেখলাম কেউ বলে এটা কেউ বলে এটা সব মিলে আমি পুরো কনফিউজ হয়ে গেছি ওই শেষ হলে আল্লাহ তুমি তুমি আমার শেখাও এরপরে কি করলাম ওই কাজটা যখন করলাম দেখলাম ওই দিন আমি জামাতে নামাজ পড়তে পারলাম না তার ভালো কিন্তু এটা হয়তো এমনি হয়ে গেছে আরেকবার হয়েছে আবার একই ঘটনা তারপরেও মনে মানে এটা করলাম লাভ আবার করছি আবার একটা ইশারা আসছে যেটা আমার মনে হচ্ছে খারাপ তিনবার হওয়ার পর আমি বলছি আল্লাহ নিশ্চিত হয়ে গেছি হ্যাঁ তারপরে চেষ্টা করছি ওটা থেকে বাহিরে ধাপে ধাপে তারপরে কিন্তু দুই একবার করছি কিন্তু আরো ইশারা আসে না কিন্তু আমি এখন জানি ওটা খারাপ কেমন তো এটা তো প্রমাণ যে আল্লাহ আছে এটা কি আমি খুব ভালো মানুষ দেখে আমার কাছে ব্যাপারটা এরকম না একটা যেই কোনো মানুষ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ এটা প্রমাণ দিবে গাইডেন্স দিবে এটা তো আমাদের ইমানের একটা দাবি না যে আমি আল্লাহ সত্যিকার সত্তা আছে আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার পথ দেখাও কিন্তু আল্লাহ দেখাবে না এটা তো ইমানের দাবির বিরুদ্ধে গেল কেনা যে আল্লাহ আমি কনফিউজ আমি বুঝতেছি না এটা কি আল্লাহ তুমি আমার দেখাও তো দেখাবে এটা তো আমাদের দাবি নাকি আচ্ছা ঠিক আছে তো আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন তো ও আচ্ছা উনি গল্প শুনতে চাইতেছে আচ্ছা গল্প আর কি তো দুই মাস ভাবছি কি যে নিষিদ্ধ হবে কিন্তু দুই মাস কি দেখলাম কি যে কিছু নিষিদ্ধ হচ্ছে না এর মধ্যে রকমারি দেখলাম এই বইটা নিয়ে কাজ করতেছে তো ওদেরকে বললাম কি যে ভাই আপনারা নাকি কি কি করে তো ওরা বললো যে আমরা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বই ইয়ে করি না বলি এটা বলে অসুবিধা না আপনার ব্যাপারে পুলিশ ক্লিয়ারেন্স পাইছে আমার ব্যাপারে যে আপনি কোনো দল কোনো সংগঠন কোনো উল্টা পাল্টা কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না ক্লিয়ারেন্স পাই গেছে সমস্যা নেই তার কিছুদিন পরে একজন বলল পুলিশ কমিশনারের রুমে এই বইটা দেখছে কেমন কিন্তু টেনশনে পড়লাম পুলিশ কমিশনের রুমে এই বই ঘটনায় তারপরে আরো অনেকদিন পার হয়ে গেলে দেখি কিছু হচ্ছে না তো আমি আরো জোরে সোরে এই বই প্রচার চালানো শুরু করলাম তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দুই বছরের উপরে শোয়া দুই বছর হয়ে গেছে এই বই হাজার হাজার মানুষের কাছে গেছে এবং এই বই যে পড়ছে পড়ছে এই বই পড়ছে কে কে তো দুই মাসে কিছু হয় দুই বছরের কিছু হয় না আরও অনেক ঘটনা আছে জীবন তো অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে এরপরে যখন বিয়ে হবে সংসার কেমনে চলবো এরপরে কি কি চ্যালেঞ্জ আসছে জীবনে এগুলো তো আরেক গল্প ওগুলো তো সব গল্প তো আর একদিনে করবো না বা সিচুয়েশন বুঝে ধরেন আমার বিয়ে হলো আসি বই নিয়ে পড়ে একটা নতুন একটা মহিলার কাছে এই জিনিসটা কেমন লাগে তাকে মেনে নেওয়া আবার চাকরি হওয়া শেষ পর্যন্ত তো চাকরি হয়েছে কেমনে হয়েছে কোথায় হয়েছে করতে পারছি কি না এখন কি মনে হয় এই সব কিছু কি চ্যালেঞ্জ কেমন তো আপনারা যারা বেকার আছেন বিয়ে হচ্ছে না আপনাদের হতাশ হওয়াটা স্বাভাবিক কারণ আপনার শরীর পণ্য থেকে বলতেছে বিয়ে কর আপনি শরীরের কণ্ঠ চিপ দিয়ে ধরে আছে যে করতে পারবি না করতে করতে ওর কণ্ঠ শুকায় গেছে কেমন এখন আপনার কাছে বিয়েটে আতঙ্ক হয়ে গেছে কা মনে হচ্ছে এটা লজ্জার বিষয় এটা পালে না পাপের বিষয় মনে হয় মাথার মধ্যে যেটা তো পাপ এগুলো তো থেকে এতদিন দূরে যে এটা কণ্ঠ চিপে গেছি আর ওটা রাখড়ায় ধরবে এটা তো পাপ লাগে মানে পুরা আমাদেরকে যে ভুল শিক্ষা দিছে এগুলো কি প্রমাণ না কালকে আমার আমার স্ত্রীকে কালকে বা পরশু বলতেছিলাম যে তুমি তো ইউনিভার্সিটিতে পড়ছো এই সময়টা পার করছ এখন তো মা হইস জীবনে প্রথম যখন মা হইতা সেটা যদি কত কত ধৈর্য থাকতো একটা বাচ্চা না ইউনিভার্সিটিতে কিছু তো শিখো না এটা আমিও জানি আলোচনাটা উঠছিল এইভাবে যে মানুষের বিশ থেকে তিরিশ হয়েছে মানুষের জীবনে সবচেয়ে ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ থাকে ওই বয়স হ্যাঁ বিশ থেকে তিরিশ তাই বলছি জানো আমি আমার বিস্তারিত তিরিশ কি করছি খালি লেখাপড়া করছি এমন কিছু নেই যে পড়ি নাই আমার না কোনো আফসোস নাই আমি যে বিস্তারিত তিরিশ এই কাজটা করছি তো তখন দেখলাম তার মুখটা হতাশ এবং এই হতাশ আপনাদের সবার মধ্যে আছে কম বেশি কারণ আপনারা জানেন বিস্তারিত তিরিশ পার হয়ে যেতে আপনি কিছু শিখতেছেন না তো আমি তো জানি আপনি ইউনিভার্সিটিতে শিখতে পারতেছেন না তো অনেকে যুবক বেকার বসে আছে মাদ্রাসা থেকে পড়ছে না যে মাদ্রাসা থেকে পড়লে জুনি উদ্ধার হয়ে গেছে সিস্টেম যখন এক পছন্দ ধরে সব জায়গাতেই তো ছড়ায় এই যে উনি আলহামদুলিল্লাহ দিনের কাজ যে করতেছে মানুষের কাছে ওনার মধ্যে একটা ইয়ে আসে যে না আমার সময়টা একটা ভালো কাজে ব্যয় করতেছি এখন আপনি তো ভালো কাজই পান না মানুষ আমাকে মেসেজ দেয় ভাই আপনি তো ভালো কাজ করতেছেন আমি আপনার সাথে একটু কিছু দেন আমারে কাজ দেন এইরকম একটা অবস্থা তো আমার স্ত্রী বলতেছিলাম তোমার তো বিশ্বের ওই বয়সগুলার বেশিরভাগই পার করছে এখন পুরো পার করে নাই তো বেশিরভাগ পার করছ হতাশ লাগে না নিজের কাছে না কিছু শিখলাম না সংসারটা ঠিক মতন করতে পারলাম না মানে কিছুই যেন গুছান হইল না এই হতাশা ছেলেদেরও এমন না যে খালি মেয়েদের জন্য এই হতাশাটা এই হতাশাটা তো আপনাকে কাটায় উঠবেন যখন কাজ পাবেন এবং একটা ভালো উদ্দেশ্য পাবেন জীবনে যে এই উদ্দেশ্যের জন্য আপনার শরীরের ভিতরের থেকে চাহিদা হচ্ছে এখন বিয়ের চাহিদা শরীরের ভিতর থেকে চাহিদা হচ্ছে কিছু করার চাহিদা ব্রেন বলতেছে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ কিছু কর কিছু করার না পায় একবার ফেসবুকে যে রাগ যে গালি দেয় এই যে যখন আপনার রাগটা কেন আসে এত হ্যাঁ আপনি চাহিদা পূরণ হচ্ছে না দেখে রাগ আসে এখন আমার মুখের মধ্যে কষ্ট দিয়ে বা ইয়ে করে দেন সবাই সাথে কথা বলতে চাই কিন্তু বলতে চাচ্ছি না কষ্টের দেখে আমি আমি রেগে যাই তখন আমার হাত দিয়েও গালি লেখা শুরু হয়ে যাবে হবে না বোঝা গেল কি ভাই অদ্ভুত কথা আসলে আমরা অদ্ভুত সিস্টেমে চলে আসছি সেই জন্য আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলোই অদ্ভুত হয়ে গেছে আজকে যে সারাদিন ভাই সত্যি কথা বলেন বাবা মায়ের কর্তব্য পালন করেন হ্যাঁ নামাজ পড়তে হবে নিয়মিত অবশ্যই পড়তে হবে এটা তো সমস্যা নেই একটা কথাই ভুল বলবো ওই কথাগুলো বলার আলহামদুলিল্লাহ লোক হয়ে গেছে সেই জন্য এগুলো নাই বলছি এমন কথাগুলা যেগুলা বলার লোক কম কিন্তু আপনাদেরকে হইতে হবে আপনারা আজকে থেকে তৈরি করবেন নিজেকে একটা একটা সুধী ব্যাংকের এমডি যেই পর্যায়ে নলেজ রাখে যে পর্যায়ে হার্ড ওয়ার্কিং যেই পর্যায়ে ত্যাগ করে যে পর্যায়ে তার শৃঙ্খলা ওইটা আপনার মধ্যে থাকতে হবে আপনারা তো হালাল রিজিকের আশা করেন কিন্তু হালাল রিজিকের জন্য খালি আল্লাহর দিকে তাকায় না থেকে হাতে পায়ে শক্তিতে অবশ্যই কাজ করবেন তাই না নবী রাসুরও কিন্তু রিজিকের সন্ধান করে আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি যদি চাকরিটা ছেড়ে দিয়ে সারাদিন শুধু বই লেকচার ইত্যাদি দিনেই থাকতাম কিন্তু মনে হয় যাচ্ছে আমাদের নবী রাসুররাও তো আসলে নিজের রিজিক সন্ধান করে গেছে সেজন্য ভাবি ওই অভিজ্ঞতার জন্য হইল কিছুদিন ধরে যেন কাজটা করি বুঝে গেল আমার কাছে মনে হয় যে আমি যা জানি তা তো লিখে যেতে পারলাম না সমস্যা তাড়াতাড়ি আমি চাকরিটা সব ছেড়ে কোনো রকম খালি লিখে শেষ করি তারপর কিছু করা যায় পরে ভাবি যে না এটা তো একটা অভিজ্ঞতা এই যে আমার একটা সংসার আছে আমার একটা চাকরি আছে আমার একটা দায়িত্ব আছে এটা তো আমার পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলতেছে তাই না শুধু সারাদিন লিখবো এটা মানুষ না এবং আমার এখন ইচ্ছা সামনে যদি সুযোগ হয় দেয় আল্লাহ ব্যবসা করবো যেন পুরো জিনিসটা বুঝতে পারি কারণ আমি আমাদের যে কমে কাজ করি আমি শুধু একটা কর্মী না আমি মালিকের একেবারে কাছের লোক হয়ে কাজ করি এবং আমি পুরো ব্যবসা জগৎটা দেখতেছি এবং ব্যবসায় যখন ঢুকবেন পুরোপুরি হালাল থাকতে যে ব্যবসায়ী ছিল কে যেন ব্যবসায়ী আছে কেউ ছিল একজন চলে গেছে ব্যবসা ব্যবসায় যখন ঢুকবেন দেখবেন যে পুরোপুরি হালাল থাকা আরও কঠিন হয়ে যেতেছে এবং আপনি চাইলেও পারতেছেন না যে ঘুষ দিবেন না সুদ একটু অল গায়ে লাগবে না পারতেছেন না কিন্তু ব্যবসা করা ছাড়া তো সমাজ টিকবে না ব্যবসা তো আপনি করতেই হবে তো এই জন্যই আমাদের এমডি আমাকে বলে আপনি ব্যবসা করেন তাইলে আপনার লেখা আরও ম্যাচিউরিটি আসবে এবং উনি এই কথা বলে যে আমাদের আলেমরা যে বিভিন্ন জনকে হারাম হারাম বলে ক্রস করতেছে আসলে এই জগৎটার মধ্যে যদি আলেম না মিশিয়ে জগৎটা ঠিক মতন না ঘাটে তাহলে আসলে সঠিকভাবে ফতগুলো দিতে পারবে না যেমন যে বিয়ে করে নাই তার থেকে বিয়ের ফতো নেওয়া একটু কঠিন না তাই তো এখন উনি বলল যে এই তাকুয়া মসজিদের এই ক্ষতি সাইফুল্লাহ সাহেব আছে না পুরা নামটা কি জানো আমার সাইফুল্লাহ হ্যাঁ হ্যাঁ সাইফুল্লাহ ভাই সাইফুল্লাহ ভাই নামান সাইফুল্লাহ তো ওনাকে একজন বললো যে আমার প্রতি ঈদে ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসায়ী যে প্রতি আমাকে বোনাস দিতে হয় তো বোনাস যে দিতে হয় এটার জন্য মানে টাকা হঠাৎ করে লাগে তো এইভাবে একটা ক্যাশ ক্রাইসিস হয়তো এটার জন্য ওনাকে ব্যাংকে যেতে বা যেতে হোক তো এটার কি কোনো সমাধান আছে কিনা তো উনি বললো যে আসলে উনি নিজেও একবার গার্মেন্টস দিতে চাইছিল তো গার্মেন্টস দিতে যাওয়ার পর দেখলো যে লাইনম্যানরা কটু কথা বলে দেখলো বোকাঝোকা গালি গালাস করে এই সেলাই যারা করে তো বললো কিন্তু তোমরা কটু কথা বলবা না এটা বলার পর তো দেখলো কি যে ওনার প্রোডাকশন ফল করছে আর ব্যবসা টিকতেছে না তো তখন ওই ওরা বললো ম্যানেজাররা বললো আচ্ছা আমরা আমাদের হাতে দেন আমরা যেমনি ব্যবহার করার করবো আপনি দেখেন প্রোডাকশান ঠিক করতেছি তারপরে ঠিকই ওরা খারাপ ব্যবহার করলো দেখলো প্রোডাকশানটা ঠিক হয়ে গেছে তো তখন উনি এই ব্যবসা থেকে সরে আসলো সরে আসার পর তো বললো যে এটা হচ্ছে ওনার অভিজ্ঞতা তখন আমাদের এমডি বলতেছে উনি যেহেতু সরে আসছে এই ব্যবসাটাকে রান করতে পারলো না তখন আরেকজন ব্যবসায়ীকে কিন্তু উনি গাইড করতে পারবে না ঠিক মতন এখন আমি যদি পবিত্র থাকার জন্য ব্যবসা থেকে সরে আসি এখন বাকি ব্যবসায়ীদেরকে কি আমি সরে আসতে বলতে পারবো তাহলে ব্যবসাটা করবে কে না আরও খারাপ লোক যাই করবে এই যে কিভাবে ইমানের সাথে দুনিয়ার এটা এই যে একটা সিচুয়েশনের মধ্যে আছে এটা বুঝে এটার মধ্যে কাজ করে এটা নিচিন্তে করা এইটাই হচ্ছে কি যে উনি বলছে যে একটা প্রজ্ঞা তো আমারও ইচ্ছা আছে যে এটা হারেও যদিও এটার ফলে একটু কিছু রিস্ক আছে কেমন রিস্ক হচ্ছে যে টাকা পেতে আকৃষ্ট হইতে পারি আর এখন তো আমি সুদ ঘুষের থেকে বলা যায় মানে ধুলাবালি ছাড়া বলা যায় যে দূরেই আছি মানে একটা ব্যবসা করতে যাই যদি আবার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে লাগে বিজনেসের নামে আবার এখানে পুলিশের কিছু চাঁদও দিতে লাগে খারাপ কাজ না কিন্তু কারোর তো ব্যবসা করতে হবে তো এই জায়গাটাতে আসলে আমি চিন্তা করতেছি কিভাবে কীভাবে আসলে এই জ্ঞানটা অর্জন করে আসলে আসলে মানুষকে ভালো কিছু দিতে পারবো তো বুঝা গেল তো সিস্টেমটার আসলে সমস্যা হলে কারোরই দিক শতভাগ হালাল করা এটা খুব একটা কঠিন কাজ ওই জায়গা যেমন মসজিদের ইমামের জন্য আজকে হক কথা বলাটা কঠিন হয়ে গেছে কারণ মসজিদ চলে খারাপ লোকে পয়সা দিয়ে আর মসজিদ কমিটিতে তো মনে মানে যারা পাঁচ অত মুসল্লি ওদেরকে জিজ্ঞেস করলে বলেন না আমি কমিটিতে নাই তো আসে টাকে তুমি প্রতিদিন নামাজ পড়া ছোটবেলাতে না ছোট তুমি কমিটিতে না আসে তাকে তো এই দেখছেন চার পাশে যখন খারাপ হয় তখন এই খারাপটা কি আমাদের দরজা জানলা দিয়েও প্রবেশ করে